আসসালামু আলাইকুম। আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার জন্য আজকে আমাদের 33,000 পরিবারের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নওশাদ আলী স্যার। আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, চমৎকার ক্লাস নেন স্যার, ক্লাস সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনেন। আজকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে ক্লাস নেয়ার জন্য। স্যার আজকে যে টপিকগুলো আলোচনা করবেন সেটি হচ্ছে পিডিয়াট্রিক সার্জারি দুটি টপিক, টর্শন অফ টেস্টিস অ্যান্ড আনডিসেন্ডেড টেস্টিস। যারা প্রশ্ন করতে চান তারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। স্যার আপনি ক্লাসটি এখন শুরু করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ মৌ। আমি আসলে বেসিক্যালি পেডিয়াট্রিক সার্জন, এটা আমার বড় পরিচয়। আমি কেমন পড়াই জানি না, তবে পড়াতে আমার ভালো লাগে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো আমি আজকে আসলে যেটা পড়াবো সেটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডেড টেস্টিস, এর সাথে অ্যাকুইটাস কোটা এবং টর্শন অফ দ্য টেস্টিস যদি সময় পাই। অবশ্য সময়ের কোনো বাধ্যবাধকতা নাই, কারণ আজকে অনেক ফ্রিলি বসছি আর কি, কাজটা সেরে বসছি। So we will discuss how the testis descend and what are the problem of descending testis and other things related to testis. So in the curriculum ami age bolechi je amader periodic surgery te kichu topics ache jeta amader khub priyo ebong amra porikkhay pray dhori ba written e onek shomoy question gulo eshe jay ebong practical life e khub important. Ami shob shomoy boli je final prop e ashole je curriculum er expansion সেটাতে প্রত্যেক সুপার স্পেশালিটি বা এলাইড সাবজেক্টের লোকজনই মনে করে যে এটা জানতে হবে স্টুডেন্টদেরকে। পেডি সার্জারি, ইউরোলজি, নিউরো সার্জারি, অ্যানাস্থেশিয়া, অর্থোপেডিক, সবাই মনে করে যে আমার সাবজেক্ট জানতেই হবে। আমি কিছুটা এই কনসেপ্টের বাইরে, আমি মনে করি যে আসলে আন্ডার গ্রাজুয়েট এবং MBBS লেভেলে অত কিছু জানার দরকার নেই। আমরা আসলে এখন কারিকুলাম নিয়ে অনেকগুলো মিটিং করলাম, সেখানে আসলে আমরা মনে করছি যে মানে প্রবলেম বেসড, মানে আমাদের দেশি প্রবলেমের সাথে কারিকুলামটাকে অ্যাডজাস্ট করতে হবে। শুধু ফরেন কারিকুলাম টুকলিফাই করে বসিয়ে দিয়েই যেটা আমাদের দরকার নাই সেটি বেশি পড়া, বা যেটা দরকার আছে সেটি কম পড়া, সেরকম যেন না হয়, এরকম চিন্তা ভাবনা করছি বা বোধধারা চিন্তা ভাবনা করছেন। প্র্যাকটিক্যালি আজকের টপিকসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্র্যাকটিক্যালি একাডেমিক্যালি যত ইম্পর্ট্যান্ট হোক, পরীক্ষা আসুক বা না আসুক, রিটেন আসুক বা না আসুক, বাই বাই ধরি বা না ধরি, বাট প্র্যাকটিক্যাল লাইফ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ইটস ইম্পর্ট্যান্ট ফর দি পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, ইভেন ফর দি কমিউনিটি অ্যান্ড ফর দি নেশনস। সো আমি মনে করি যে আজকের কাজটা করলে একটু ইম্পর্ট্যান্ট, সবারই উপকার হবে। যে ডক্টর, তো শোনা যাচ্ছে মো? মহাগুরু পণ্ডিত হিপোক্রেটের নামে, হিপোক্রেটের নাম মনে আসলে আমাদের একটা শব্দের কথা মনে আসে যে আমরা চিকিৎসকরা হিপোক্রেটিক ওথ নিয়ে চিকিৎসা জীবন শুরু করি। যারা পাশ করেছে তারা সবাই জানে, আর যারা পাশ করবে তারা সবাই এই ওথটা নিয়ে আমরা শুরু করবো। আজকে আমরা হিপোক্রেট ওস্তাদের নামে শুরু করবো আজকে ক্লাসটি, এবং তাকে উৎসর্গ করবো, এবং শেষে তার জন্য আমরা একটা শপথ নেবো যে আমরা সবাই ভালো চিকিৎসক হবো এবং ভালো মানুষ হবো। তো আজকের টেস্টিস, আজকের টপিক হলো আন্ডারস্ট্যান্ডেড টেস্টিস। আমরা এটা শুরু করা যেতে পারে, স্লাইড মুভ করছে না, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, মুভ করেছে। আমি আর আমার পরিচিত, দিস ইজ মাই টিম, দিস ইজ মাই ডিপার্টমেন্ট, আমরা অপারেশন করছি, এরকম একটা ছবি। আমার সাথে আমার আরেকজন রয়েছেন আসন শহীদ, এটা আমাদের একটা ফেভারিট। পরীক্ষার কোশ্চেনটা এভাবে আসে, হোয়াট আর দ্য ইমপারফেক্ট ডিসেন্ট অফ টেস্টিস অ্যান্ড স্টেট দ্যার হ্যাজার্ডস, মেনশন সার্জিক্যাল ট্রিটমেন্ট উইথ অপটিমাম টাইম, সাথে টর্শন অফ দ্য টেস্টিস এবং অ্যাকুডিস্কোটাম, দুটো শর্ট নোট মাঝে মধ্যে আসে, আমরা ইদানিং দিচ্ছি আর কি। দিচ্ছি মানে এগুলো এসে যায়, দেখবা যে একটা প্রপের পরে একটা একটা গ্যাপ দিয়ে দিয়ে এই প্রশ্নগুলো এসে যাচ্ছে আমাদের। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স, এবং আমরা আগে বলেছি এটা আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। তো আমরা শুরুতেই একটু আলোচনা করবো যে হাউ টেস্টিস, হোয়াই টেস্টিস ডিসেন্ট অ্যান্ড হোয়াট ইজ ইমপারফেক্ট ডিসেন্ট অফ দ্য টেস্টিস। বাই ডেফিনেশন imperfect descent of testis means failure of the descent of testis to the normal position in the scrotum by the age of 1 year, মানে 1 year এর মধ্যে যদি testis normally bottom of the scrotum না আসে, এই অবস্থাটাকে আমরা বলি imperfect descent of the testis। এর অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে বলবো। তো আমরা প্রথমে জেনে নেব why the testis descend down, why the testis descend down। তো এইটা বলার আগে একটা ইন্ট্রোডাকশন বলে নিই, এটা খুব একটা কমন, মোস্ট কমন পেরিডিক সার্জিক্যাল প্রবলেমস অফ দি মেল চিলড্রেন। যদি এখানে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বাট টেস্টিস ইজ এ এক্সোক্রাইন গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড। এটার এন্ডোক্রাইন ফাংশনও আছে, ইট সিক্রেট সাম হরমোন লাইক টেস্টোস্টেরন অ্যান্ড আদার হরমোন, বাট ইট অলসো সিক্রেট দ্য সিমেন, দ্যাট ইজ এক্সোক্রাইন ফাংশন। সো ইট ইজ এ মিক্সড গ্ল্যান্ড, ইট ইজ ওয়ান অফ দি কমনেস্ট প্রবলেম ইন দি চিলড্রেন
the undescended testis or imperfect descent of the testis. কিছু টার্ম আমরা এখানে একটু জেনে নিই আগেই শুরুতেই, সেটা হলো যে আমরা বলি যে ক্রিপ্ট অর্কিডিজম, মানে হচ্ছে যে যখন নাকি দুইটা স্কোয়াটামের মধ্যে টেস্টিস থাকবে না সেটাকে বলছি আমরা ক্রিপ্ট অর্কিডিজম, যেটা ব্রড টার্ম, এটাকে আমরা বলি হিডেন টেস্টিস, যখন আমরা এই টার্মটা ইউজ করি তখন বলি হিডেন টেস্টিস। সুতরাং এগুলোর মধ্যে অনেকগুলো কথা এসেছে, ট্র্যাকিয়াল টেস্টিস, আন্ডেসেন্ডেড টেস্টিস, এক্টোপিক টেস্টিস, অ্যাসেন্ডেড টেস্টিস, এগুলো আমরা পরে আস্তে আস্তে পড়বো। তবে ইম্পারফেক্ট ডেসেন্ডেড টেস্টিসের মধ্যে ক্রিপ্ট অর্কিডিজম বড় হেডলাইন, দ্যাট মিনস হিডেন টেস্টিস, এবং এর ভিতরে অনেকগুলো টার্ম আছে যেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। রিট্রাক্টর টেস্টিস এটা খুব কমন, অ্যাবাউট 60%, এগুলো সব কিন্তু ফরেন স্টাডি, আমাদের দেশে কোনো স্টাডি না। আন্ডারস্ট্যান্ডিং টেস্টিস 35%, একটোপিক টেস্টিস 3%, এবং অ্যাসেন্ডিং টেস্টিস লেস দেন 2%, আরও কিছু কথা আছে, ভ্যানিশিং টেস্টিস, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। সো ইট ইজ ওয়ান অফ দি কমন পেরিডিক সার্জিক্যাল ডিজর্ডার, যেটা সার্জিক্যালি কারেক্টেবল ডিজিজ, কারেক্টেবল মানে এটা অপারেশন করলে বা চিকিৎসা করলে এই ডিজিজটা থেকে কারেকশন করা যায়, বাচ্চাকে কারেকশন করা যায়। সুতরাং এটা আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো আর কি। বাই ডেফিনেশন নর্মাল স্কোটাল পজিশন, মানে নর্মাল টেস্টিসটা কোথায় থাকলে আমরা এটাকে বলি নর্মাল, পজিশনিং অফ দি মিড পয়েন্ট অফ দি টেস্টিস অ্যান্ড দি বটম অফ দি মিড, মানে একটা স্কোটামের বটম যদি ক্রস করে নিচের দিকে টেস্টিসটা থাকে সেটাকে আমরা নর্মাল পজিশন, নর্মাল পজিশন। এর বাইরে যে কোনো পজিশনকে আমরা বলি হচ্ছে অ্যাবনর্মাল পজিশন। তার মধ্যে কি হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং টেস্টিস, ভ্যানিশিং টেস্টিস, অ্যাজেনেসিস অফ দি টেস্টিস, কনজেনেটাল ক্রিপ্টোর্কিডিজম, রিকারেন্ট ক্রিপ্টোর্কিডিজম ইত্যাদি টার্ম আমরা শিখব আস্তে আস্তে। একটু জেনে নিই, আন্ডারস্ট্যান্ড টেস্টিস মানে হচ্ছে যে অ্যাবসেন্স অফ ওয়ান অর বোথ টেস্টিস ইন নর্মাল স্কট পজিশন, এটা একদিকে হতে পারে, দুই দিকে হতে পারে। একদিকে হতে হলে বলি আমরা মনোরকিয়া, দুই দিকে হলে বলি ক্রিপ্টোর্কিডিজম। সুতরাং এটা একদিকে হতে পারে, দুই দিকে হতে পারে, দুই দিকে হলে আমরা ক্রিপ্টোর্কিডিজম টার্মটা বেশি ইউজ করি। আন্ডারস্ট্যান্ড টেস্টিস হলো এটা একটা টেস্টিস যেটা হচ্ছে failure to descend at the bottom of the scrotum. Vanishing testis means testis was initially developed and the parents found the testis at the scrotum after birth, but eventually it is absent. অর্থাৎ জন্মের সময় মা বাবা বলবে যে টেস্টিস ছিল, বাট তারপরে একটা সময় বলবে টেস্টিস নাই, এটাকে আমরা বলি ভ্যানিশিং টেস্টিস। একদিকে হলে আমরা বলি অনোরকিয়া, দুদিকে হলে বলি অ্যানোরকিয়া। অ্যাজেনেসিস মিন্স দি টেস্টিস ইজ অ্যাবসেন্ট, no testis from since birth, this is absent. Congenital cryptorchidism means testis was present at birth but eventually by some disease process or due to trauma or due to some operations the both testis is vanished, absent. Recurrent means je when the testis descends spontaneously postnatally but subsequently return to non-scrotal position, that is known as recurrent cryptorchidism. এই টার্মগুলো মনে রাখো, পরে আমরা আলোচনা প্রশ্ন উত্তর পর্বে আলোচনা গুলো করে ফেলবো। Now the question, why the testis descend? Why the ovary does not descend? And why the testis descend? This is one of the commonest question, but we don't know the answer. The Almighty has decided the testis will descend down at the bottom of the scrotum and the labia will transform to the scrotal sac. The testis will descend down, so the testis descend down. It is normal phenomenon, but why the testis descend? It is a beginner on a gavashana koche. Tara bolche je, testis cannot tolerate the increased temperature. That means intra-abdominal temperature, normal surface temperature ek to beshi thake, or 1.5 to 2 degrees Celsius. So the testis cannot tolerate the high temperature inside the body. So it descend down. Number one question. Er pore je question gulo ase shegulo kichuta bigyanera jenechen. Bigyanera prothom jenechen je testis je intra-abdominal organ, or that it develops in the abdominal cavity near the lower part of the kidney as a gonad, that is spinally differentiated into ovary and testis, and it is supplied by gonadal vessels that arise from the aorta. It drains into the vein, either in the renal vein or indirectly into the vena cava, and the lymphatics of the testis goes to the parietal lymph node. So it is the intra-abdominal organ. But beginner janto na beginner mone korto je testis bodhoy স্কটমের ভিতরে ডেভেলপ করে এবং এখানে থাকে। ইন 1786 সালে জনপ্রিয় ভদ্রলোক, তার নাম হচ্ছে হান্টার, HUNTER, হান্টার, ওয়েন হি ওয়াজ ডুইং এ পোস্টমর্টেম অন এ নিউ ন্যাট প্রিমেচিউর বেবি, দেন হি ফাউন্ড দ্যাট টেস্টিস ইজ ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যান্ড হি ফলো দি ব্লাড সাপ্লাই অ্যান্ড দি ভেনাস ড্রেনেজ অ্যান্ড দি লিম্ফ্যাটিক্স, অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট কামস অল ফ্রম দি অ্যাবডোমিনাল নিয়ার দি 10th থোরাসিক ভার্টিব্রা।
Then he mentioned that the testis was an intra-abdominal organ. And somehow the testis descend down. So I'm descend down ne dekhte kotha bolbo. Bole amra shule mul porjaye porashona tule jabo. Amader undergraduate level e eto kichu janar dorkar nei. Tobe eto to shobhabik question je testis peter moddhe jonmo har pore eta keno niche dike neme ashe. Sudharan prothom karon Allah taala bolechen neme ashte hobe tai neme ashe. But testis cannot tolerate temperature. Orthat testis er full functioning howar jonno it needs some lower temperature than the internal body temperature, so the testis descend down. Many factors associated with the descent of the testis. Amader pediatrician boye je bhadrolok chapter lekhechen tar naam hocche Hudson tar sara jibon ta goboshona korechen how the testis descend down, ebong ei chapter ta tini lekhechen tar naam Hudson er sathe amader dekha hoychilo 2005 sale theke uni ekta conference amader ekhane dhakay chilang e aschilen tokhon amader sathe dekha hoychilo bhadrolok ekhono beche achen Hudson সারা জীবন গবেষণা করেছেন হোয়াই টেস্টিস ডিসেন্ড ডাউন আমি কিন্তু সহজে বলে দিলাম ইট ডিসেন্ড বাই দি অর্ডার অফ অলমাইটি বাট দেয়ার আর সাম ফ্যাক্টরস ফর হুইচ দি টেস্টিস ডিসেন্ড ডাউন সুতরাং আমরা যদি ডেভেলপমেন্টালি খেয়াল করি হাউ দি টেস্টিস ডেভেলপস হাউ ইট ডিফারেন্সিয়েটেড ইনটু টেস্টিস অ্যান্ড হাউ ইট ডিসেন্ড ডাউন ইটস ভেরি ইন্টারেস্টিং আমরা ইনিশিয়ালি জানি যে খুবই আর্লি যখন নাকি একটা মা জানি না তাতে সে কনসিভ করছে এরকম সময়ে and the testis begins to develop amra jani je posterior medial posterolateral wall e ekta coelomic epithelium shokto hoye condense hoye ekta ridge toiri kore take bole genital ridge was the primary site of the development of the gonads so the genital ridge is the gonad but the germ cell come from the primordial mane yolk sac near the allantois chobite dekho allantois er kacha kachi jaygay kichu holud yellow color er cell dekhaache this is known as primordial germ cells ei germ cell gulo toiri hocche yolk sac near the allantois ei khane primordial germ cell gulo toiri hoy ei germ cell migrate to the genital ridge ei migrate genital ridge ei ghotona ta ghote hocche at the 6 weeks of life 6 weeks jonmer 6 soptar moddhe the primordial germ cell wall of the yolk sac close to the allantois by amoebic movement move towards the genital ridge that is formed by the coelomic epithelium condensation ei jagatai ora primary gonad ta chole jay to genital ridge then implant the primordial germ cells ei obostha ta ke gonad toiri hoy take amra boli indifferentiate gonad eta jane na je she ovary hobe na ki testis hobe so it is very interesting je ei 6 to 7 weeks ei shomoy ta je gonad ta toiri hoy shei gonad nijeo jane na je she male hobe na ki female hobe ei gonad ta boli amra indifferentiate gonad and eventually when the primordial germ cell when the individual contains the y chromosome then by the influence of the sex determined region of the y y chromosome ta রিজন থাকে সেটার নাম হচ্ছে সেক্স ডিটারমাইন্ড রিজন অফ দ্য ওয়াই এর ইনফ্লুয়েন্সে দি জেনিটাল রিজ দি আনডিফারেন্সিয়েট বা ইনডিফারেন্সিয়েট গোনাড ইজ ট্রান্সফর্ম টু দি টেস্টিস সো দি ডিউরিং ফার্টিলাইজেশন ইফ দি স্পার্ম কন্টেন্স দি ওয়াই ক্রোমোজোম দেন দি বেবি উইল বি মেল বাট দি মেল এক্সপ্রেসড এট দি এন্ড অফ সিক্স অর সেভেন উইকস বাই দি sex determined region of y এর আগ পর্যন্ত কিন্তু জানা না যে সেটা ছেলে হবে নাকি মেয়ে হবে সুতরাং when the sex determined region of the y influence the indifferentiate gonad then it become testis and became develops as a horseshoe shaped আমরা জানি primordial germ cell ভিতরে যায় proliferation হয় এবং genital ridge তৈরি করে gonadal ridge তৈরি করে they penetrate into the mesenchymes genital ridge and form the sex cord at the end of fourth month sex cord fully তৈরি হয়ে যায় এবং সেক্স কর্ডের চারিদিকে একটা সেল থাকে তার নাম হচ্ছে সার্টোলি সেলস অফ সাস্টেন্ডিকুলার সেলস অফ সার্টোলি আমরা সবাই নাম জানি সার্টোলি সেল দ্যাট সিক্রেটস দি মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স অ্যান্ড ইন্টারস্টিশিয়াল সেলস সারাউন্ডিং দ্য জেনিটাল টিউবলস বা সেক্স কর্ড এই সেলটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক এই সেলগুলোকে আমরা বলি হলো সাপোর্টিং সেল অফ টেস্টিস ইজ টু ওয়ান ইজ দি সাস্টেন্টিকুলার সেলস অফ সার্টোলি another is the interstitial cell of ledig ei dure cell toiri kore ebong at the end of 8 week
তাহলে 5 to 6 উইকে মাইগ্রেশন করলো, 7 উইকে জেনিটাল রিজ তৈরি হলো, এবং 8 উইকে জেনিটাল রিজের সেক্স কর্ড তৈরি হলো, এবং সেক্স কর্ডে দুটো সেল পেলাম আমরা, একটা হলো ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক এবং স্যাটুলি সেলস অফ সাস্টেন্ডিকুলার সেলস অফ স্যাটুলি। এই তিনটা জিনিস নিয়ে কিন্তু টেস্টিস তৈরি হলো। অ্যাট দি 8 উইক দিস ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিক বিগিন টু সিক্রেট টেস্টোস্টেরন। খুব মনোযোগ খেয়াল করতে হবে যে অ্যাট দি 8 উইকস অফ ইন্ট্রাইউটেরিয়ান লাইফ অফ দি গোনাড অফ এ বেবি দি ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেডিক বিগিনস টু সিক্রেট টেস্টোস্টেরন, অ্যান্ড দিস টেস্টোস্টেরন কামস টু দি সার্কুলেশন অ্যান্ড ইট ফাইনালি ডিফারেন্সিয়েট দি টেস্টিস ইটসেলফ অ্যান্ড দি এক্সটার্নাল জেনিটালিয়া। And in this period, the baby is sensitized as he is male. Arthat, it is a sensitization of the brain. When the Leydig cell secretes the testosterone, it sensitizes the brain, the nervous system, that he is male. Ek othar amra ebhabe boli, jodi 1000 meyer moddhe ekta chele ke rakha hoy, tahole kintu ei chele ta tar achar achorone proman kore debe she chele, tar attitude, tar behavior, tar movement, tar khelaadhula, তার খেলনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু 1000 মেয়ের মধ্যে যদি একই কাপড় পরানো যায়, তবে ছেলেটার অ্যাটিটিউড দেখে বোঝা যাবে যে এটা মেল, যেটা কিন্তু একটা ফিমেল বেবিকে বোঝা যাবে না। বিফোর পিউবার্টি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট শি ইজ এ মেল অর ফিমেল, ইন কেস অফ ফিমেল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি 1000 ছেলের মধ্যে একটা মেয়েকে রাখা যায়, তো ওই মেয়েটা পিউবার্টির আগে বুঝতে পারবে না যে সে মেয়ে, বাট 1000 মেয়ের মধ্যে যদি একটা ছেলেকে রাখা যায়, তাহলে সে কিন্তু ছোটবেলায় একদম আর্লি স্টেজে বুঝে দেবে সে মেল, বিকজ দ্য ব্রেন is sensitized by the testosterone at the age of 8 weeks, because at the age of 8 weeks the Leydig cell secretes testosterone. It's very interesting, and the testosterone is secreted under the influence of human chorionic gonadotropin hormone that is secreted by the maternal placenta that stimulates hypothalamus pituitary and the FSH and MLH. This axis activate and this Leydig cell secretes testosterone. So testosterone at puberty secretes by the hypothalamus pituitary testis axis at the puberty. When the pituitary secrete the follicle stimulating or luteinizing hormone, then the Leydig cell secrete testosterone. Otherwise, the intrauterine period, the testis secrete testosterone by the Leydig cell under the influence of maternal ACG. Ekothara khubi important, ekothara amra pore arektu janbo. So eibhabe testis secrete testosterone. তো টেস্টোস্টেরন দুটা কাজ, মেন কাজ একটা হলো যে টেস্টিসটাকে ফুললি ম্যাচিউর করে সে, এবং এই টেস্টিসকে ডিসেন্ড করতে সাহায্য করে, এই টেস্টিসকে এই এই টেস্টোস্টেরন এক্সটার্নাল জেনিটালিয়া ম্যাচুরেশন এবং ডেভেলপমেন্টে সাহায্য করে, এবং এই টেস্টোস্টেরন ব্রেনকে সেন্সিটাইজ করে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরমোন। সো এখানে একটা জিনিস বলে রাখি, যদি কোনো কারণে প্রিমোডিয়াল জার্ম সেল মাইগ্রেশন ফেলার হয়, যদি প্রিমোডিয়াম জার্ম সেল ইয়োক স্যাক থেকে মাইগ্রেশন করে জেনিটাল রিজে যেতে না পারে, তাহলে কিন্তু টেস্টিস তৈরি হবে না, যেটা আমরা আগে বলেছিলাম টেস্টিকুলার অ্যাজেনেসিস। সো ইফ দি টেস্টিস অ্যাজেনেসিস, সো টেস্টিস ডেভেলপ হবে না এবং এর টেস্টোস্টেরন সিক্রেশন হবে না। এই এটা মানে মেল হওয়া সত্ত্বেও দি ফেনোটাইপিক্যালি সে মেল হতে পারবে না। ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো টেস্টিকুলার অ্যাজেনেসিস মিনস ফেলার অফ দ্য প্রিমোডিয়াল জার্ম সেল টু মাইগ্রেট ইনটু দ্য জেনিটাল রিজ। ভেরি ইম্পর্টেন্ট। সো দি টেস্টোস্টেরন আমরা জানি যে অ্যাক্টিভ ফর্মাল টেস্টোস্টেরন, এবং আমরা জানি যে ইট ইজ কনভার্টেড টু ডাই হাইড্রক্সি টেস্টোস্টেরন বাই দি আলফা রিডাক্টাস এনজাইম। এই দিস এনজাইম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ টেস্টোস্টেরন ইজ টু অ্যাক্টিভ ফর্ম টেস্টোস্টেরন অ্যান্ড ডাই হাইড্রক্সি টেস্টোস্টেরন। সুতরাং টেস্টোস্টেরন যে রিসেপ্টরে বাইন্ড করে, টেস্টোস্টেরন প্লাস রিসেপ্টর কমপ্লেক্স, এটা টেস্টিকুলার ডেভেলপমেন্ট মানে টেস্টিকুলার টেস্টিসটাকে হর্সোশেপিট করে এবং ডিসেন্ড করতে সাহায্য করে। আর ডাইহাইড্রোক্সিটেস্টোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স, সেটা হলো এক্সটার্নাল জেনিটালিয়া ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। সো ইটস এ ভেরি 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 ক্রিটিক্যাল পয়েন্টস। যদি কোনো প্রিমোডাল জার্ম সেল ম্যাগনেট না হয়, টেস্টোস্টেরন সিক্রেশন না করে, তাহলে টেস্টোস্টেরন তৈরি হবে না, এক্সটার্নাল জেনিটালিয়া তৈরি হবে না। সো দিস বেবি উইল জেনেটিক্যালি 46XY, বাট ফিনোটাইপিক্যালি তার ইনডিফারেন্সিয়েট গোনাড এবং ইনডিফারেন্সিয়েট সেক্স অর্গান, আমরা এগুলো বড় অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া হবে। ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। এন্ড নাও হাউ দি টেস্টিস ডিসেন্ড। টেস্টিস ডিসেন্ড, দেখো আমরা একটু আগে যে তাহলে একটু বুঝবো যে দেয়ার ইজ টু টিউবস, ওই 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 সি ইন দি ফিগার দ্যাট দেয়ার ইজ টু টিউব, ওয়ান ইজ প্যারামেসোনেফ্রিক ডাক্ট অ্যান্ড ওয়ান ইজ মেসোনেফ্রিক, ইয়েলো কালার অ্যান্ড দি কী কালার, ব্লু কালার, ঠিক হতে পারে ব্লু কালার আর ইয়েলো কালার,
একটা হচ্ছে প্যারামেসোনেফ্রিক ডাক্ট এবং একটা মেসোনেফ্রিক ডাক্ট, এবং দিস টু ডাক্ট ইজ ওয়ান অফ দি কন্ডেনসেশন অফ দি সিলোমিক এপিথেলিয়াম, এবং এরা দুইটা ডাক্টই তৈরি হয়ে থাকে আফটার ডিফারেন্সিয়েশন অফ দি সেক্স কর্ড অ্যান্ড দি মানে সেক্স ডিটারমিনেশন অফ দি ওয়াই। যখন এটা তৈরি হয় তখন আমরা বলেছিলাম যে দুই ধরনের সেল থাকে, একটা হলো সাস্টেনেবল সেল অফ স্যাডোলি এবং ইন্টারসেক্সুয়াল লেডি। এই দুইটা সেলের মধ্যে একটা মোলারিয়ান ডাক্টকে এস্টাবলিশ করে, অর্থাৎ একটা মেজোনেফিক ডাক্টকে এস্টাবলিশ করে আর একটা প্যারামেজোনেফিক ডাক্টকে অ্যাট্রোফি করে। অর্থাৎ আমরা বলেছিলাম যে স্যাডোলি সেল থেকে সিক্রেশন হয় মোলারিয়ান ইনহিবিটেড সাবস্টেন্স দ্যাট ইনহিবিট দ্য প্যারামেজোনেফিক ডাক্ট, অ্যান্ড দি লেডিক সেল সিক্রেটেশন দ্যাট ম্যাচিউর দি মেজোনেফিক ডাক্ট। এবং অনেকগুলো বিষয় এখানে আছে যে মেজোনেফিক ডাক্ট তার ডাকটিউলস দিয়ে রেটিনোসিস তৈরি করে, রেটিনোসিস কীভাবে সেক্স কর্ড এবং প্রাইমারি সেক্স কর্ডের সাথে কমিউনিকেট করে, অ্যান্ড এইটা পুরাটাই কিন্তু টিউব সলিড টিউব হিসেবে থাকে, সলিড টিউব, দ্যার ইজ নো ক্যানালাইজেশন বিফোর পিউবার্টি। সুতরাং এই ডেভেলপমেন্টটা টোটালি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ টেস্টোস্টেরন। সো টেস্টোস্টেরন ইজ এ প্লে বিগ রোল ইন দি ইন্ট্রা ইউটেরাইন পিরিয়ড, বাট দি এস্ট্রোজেন অর দি প্রোজেস্টেরন হ্যাভ নো রোল ইন দি ইন্টেরাইন পিরিয়ড ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ দি uterus or fallopian tube, little little role of maternal estrogen, but ekhane ei baby ta tar internal testosterone diyei she nijer testis vas deferens ebong external genital tori korche, tori korlo bhalo kotha, and dekho tori korar age gacher moto chilo, gacher upore phul ta chilo ebong eventually that has descend down, ebong descend down korbo testis er epididymis tail of the epididymis tarpore vas deferens ure chole geche upore ekdom prostate er সেই নিয়ার দি ইউরেথ্রা ইন দি প্রোস্টেট। সো ইট ডিসেন্ড ডাউন টেল নিচের দিকে, হেড উপরের দিকে, এবং ফাইনালি দিস ডিসেন্ড ডাউন অকার্স। নাও কোশ্চেন, নো হোয়াই দিস নাও দিস এন্ড পাথ হি আমরা দিছে হাউ দি টেস্ট ডিসেন্ড ইনিশিয়ালি ইট ইট ইজ ইনিশিয়ালি ইন দি অ্যাবডোমিনাল ওয়াল দেন কামস টু দি ইন্টারনাল ইনগুইনাল রিং দেন ডিসেন্ড এট দি বটম অফ দি স্কর্টাম এবং দেখো এখানে ইট ইজ এ রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, টেস্ট ইজ এ রেট্রোপেরিটোনিয়াল, সো ইট বিহাইন্ড দি পেরিটোনিয়াম and it is behind the peritoneum and peritoneal cavities, so the process vaginal is in one side and testis in other side, and this testis how descend eta gobeshona korche Hudson, very interesting gobeshona Hudson sara jibon the ei bhabe kate geche, jodi amra ekta bolte pari je kemne nam sara jane na, she bolche je testis descend kora dui ta phase ache, ekta hocche transabdominal phase ar hocche inguinoscrotal phase, orthat ekta porjay porjonto eta abdomen er যেখানে অরিজিন হয় তার থেকে ইন্টারনাল রিং পর্যন্ত আসে, আরেকটা ফেজে ইন্টারনাল রিং থেকে টেস্টিসের বটম পর্যন্ত আসে। তো লট অফ হরমোনস আর রেসপন্সিবল, লট অফ ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর দ্যাট। ওয়ান ইজ দি ইম্পর্টেন্ট থিংস, অ্যানাটোমিক্যাল থিংস ইজ দি গভর্নিকুলাম টেস্টিস। আমরা সবাই এই নামটা জানি গভর্নিকুলাম টেস্টিস। গভর্নিকুলাম টেস্টিস ইজ এ কন্ডেনসেশন অফ দি একটু সারফেস এপিথেলিয়াম, যেটা টেস্টিসের টেলের সাথে কানেক্ট থাকে, এক এন্ড caudal end is connected with the testicular lower pole, another end is connected at the bottom of the scrotum. E governiculum testis plays the main role. Governiculum bangla kintu hocche guide, governiculum er mane hocche guide, mane ei governiculum e guide kore kon pod diye kibhabe testis ta bottom of the scrotum ashbe. So the governiculum is the main things, main dori jeta roshi যেটা নাকি টেস্টিসের নিচের দিকে নেমে আসতে সাহায্য করে এবং টেনে নিচের দিকে নামায় নিয়ে আসে, অ্যান্ড ইট ইজ ফিক্সড উইথ দি বটম অফ দি স্কোটাম বাই দি গভর্নিকুলাম। গভর্নিকুলামের শেষ মাথাটা কিন্তু টেস্টিসের সঙ্গে লেগে থাকে, ইট ফিক্সড দ্য টেস্টিস এট দি বটম অফ দি স্কোটাম। প্রশ্ন যখন পড়বো তখন আমরা এই জিনিসটা বুঝবো যে গভর্নিকুলাম এট দি অ্যাডাল্ট স্টেজেও ইট ইজ কানেক্টেড উইথ দি লোয়ার পোর্ট অফ দি টেস্টিস অ্যান্ড দি বটম অফ দি স্কোটাম, এই দুটো কানেক্ট করে থাকে আর কি। সো ইট ইজ এ কমপ্লেক্স মেকানিজম, কমপ্লেক্স মেকানিজম বলছে যে কিছু মেকানিজম ফ্যাক্টর জন্য দায়ী। এক নম্বর হচ্ছে যে governiculum testis, it itself pulls the testis at the bottom of the scrotum. Number two, the intra-abdominal pressure. Amra jani je at the near the 12 weeks there was a physiological herniation, jokhon onek guard develop kore tokhon intestine baire dike bere ashe to the yolk sac cilomic cavity, ebong 12 soptah dike eta abar return kore peter modhe chole jay. Jokhon peter modhe intestine chole jay tokhon intra-abdominal pressure bere jay, ebong intra-abdominal pressure bere gele এই অ্যাবডোমিনাল প্রেশার নাকি টেস্টিসকে নিচের দিকে পুশ করে। এটা দুটো মেকানিক্যাল ফ্যাক্টর, ওয়ান ইজ দি গভর্নিকুলাম, অ্যানাদার ইজ দি রেস্ট ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার অন রিটার্নিং অফ দি ফিজিওলজিক্যাল হার্নিয়া।
and then the hormonal factors, very very important. Amra age bolechi testosterone duita forme kaj kore, ekta holo testosterone itself and dihydrotestosterone. To amra bolechi testosterone duita important role play kore, ekta testosterone receptor complex mature the testis and descend down of the testis, and dihydrotestosterone it mainly act for the development of the external genitalia. At hormone number chilo mineral inhibitory substance jeta hoto sustained cellular radiation kore, ebong human chronic gonadotropic hormone placenta jeta amra boli, that is important because that secretes the testosterone from the Leydig cell. Another is the genital branch of the genital foramen nerve, sensory branch of the genital branch of the genital foramen nerve, eta secret kore hocche CGRP, mane hocche calcitonin gene related protein peptide. Calcitonin gene related peptide, eta hocche genital branch of the genital foramen nerve, ei nerve ta basically supply de holo gonadotropic testis ke, ebong gonadoniculum testis ke genital foramen nerve je branch supply de সেই ব্রাঞ্চ থেকে সিক্রেশন হয় একটা মিডিয়েটর যার নাম হচ্ছে সিজিআরপি, ক্যালসিটোনিন রিলেটেড পেপটাইড। এই ক্যালসিটোনিন রিলেটেড পেপটাইডটাই আসলে গুবার্নিকুলামকে কন্ট্রাকশন করতে সাহায্য করে। এবং কিছু কিছু নন অ্যাডোজেনিক ফ্যাক্টর আছে যেমন ইনসুলিন লাইক ফ্যাক্টর ইনস থ্রি। আমরা বলেছিলাম যে দুটা পার্ট আছে, একটা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল পার্ট, একটা হচ্ছে ইঙ্গোনোস্কটাল পার্ট। তো ট্রান্স অ্যাবডোমিনাল পার্টে মেনলি রোল প্লে করে হলো ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, এটা সিক্রেশন করে হচ্ছে স্যাটোরিসেল। সুতরাং এই দুটো জিনিস টেস্টিসকে ইন্টারনাল রিং পর্যন্ত নিয়ে আসে এবং ইন্টারনাল রিং থেকে এটা টেস্টিস বটমে নিয়ে আসে বাই দি হরমোন টেস্টোস্টেরন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টেস্টোস্টেরন। সুতরাং আমরা যে বাই ডেফিনেশন বললাম যে ফেলার অফ ডিসেন্ট টেস্টিস এট দি বটম অফ দিস স্কোটাম বাই দ্য এজ অফ ওয়ান ইয়ার, এই ফ্যালাসিটা বলি। এখন কিন্তু বিজ্ঞানীরা বলছে আসলে এক বছর না, টাইমটা আরো কম হওয়ার কথা। কেন কম হওয়ার কথা বলছি, দেখো টেস্টোস্টেরন হলো মেন হরমোন ফর দি ডিসেন্ট ডাউন অফ দি টেস্টিস। যদি তাই হয় তাহলে আমরা বললাম মায়ের পেটে টেস্টোস্টেরন আসে কোথেকে, প্লাসেন্টাল এইচসিজি ইজ দ্য মেন সোর্স টু সিক্রেট টেস্টোস্টেরন ফ্রম দি লেডিক সেল। আমি বুঝাতে পারছি না, জানি না, ছবিটি বাগালে ভালো বুঝা মো বোঝা যাচ্ছে then the source of HCG is finished. সুতরাং তখন আর HCG আসতে পারে না, এবং বিফোর পিউবার্টি আর কিন্তু কোনো HCG বা হাইপোথ্যালামাস পিটিউটারি টেস্টিস অ্যাক্সেসটা এস্টাবলিশড হয় না। তাহলে প্লাসেন্টা সেপারেটর পর থেকে পিউবার্টি পর্যন্ত এই সময়টা টেস্টোস্টেরনের সোর্স কোথায়, কোনো সোর্স নেই। টেস্টোস্টেরন সাপ্লাই হচ্ছে এক এক মাস, 30 days। সুতরাং জন্মের পরে এক মাস টেস্টোস্টেরন শরীরে থাকতে পারে হাইস্ট, তাহলে টেস্টিসের উপরে এর প্রভাবটা ওই এক মাসেই খাটতে পারে। সুতরাং যদি টেস্টিস নামেও তাহলে এক মাসের মধ্যেই নামতে পারে, এক বছরের মধ্যে নিশ্চয়ই নয়। বুঝাতে পারলাম না, জানি না, বাই ডেফিনেশন বললাম যে এক বছরের মধ্যে না নামলে সেটাকে আমরা বলি ইম্পারপিটেশন অফ দ্য টেস্টিস। বাট এখন আমরা বুঝতে পারলাম যে আসলে কথাটা এক বছর না হয়ে এক মাস হওয়াটাই যুক্তিযুক্ত ছিল, বিকজ টেস্টোস্টেরন যদি তার মেন রোল প্লে করে টেস্টোস্টেরন ডিসেন্ড করার জন্য, টেস্টোস্টেরনের সোর্স হলো ম্যাটারনাল এইচসিজি এবং লেডিক সেল। তো ম্যাটারনাল এইচসিজি কাট অফ হয়ে গেলে লেডিক সেল আর সিক্রেশন করতে পারে না বিফোর পিউবার্টি। সুতরাং এক মাস পর্যন্ত টেস্টোস্টেরন টেস্টিসকে পুশ করতে পারে, তারপরে আর করতে পারে না। এই জন্য রিসেন্টলি আর্টিকেলে বলা হচ্ছে যে ইফ দি টেস্টিস ডাজ নট ডিসেন্ড উইদিন ওয়ান মান্থ, প্রবাবলি ইট উইল নট ডিসেন্ড। আমরা এখন বলি যে এক মাসের মধ্যে টেস্টিস যদি ডিসেন্ড না করে প্রবলি এটা করবে না। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে যখন ট্রিটমেন্টের কথা আমরা বলবো তখন কিন্তু দেয়ার ইজ এ রোল অফ টেস্টোস্টেরন। মানে কি, যদি এক মাস বয়সে দেখলাম যে একটা ফুল ম্যাচিউর বেবি এক মাস বয়সে মধ্যে টেস্টিস ডিসেন্ড করলো না, অথবা একটা করেছে আর একটা করেনি, সেক্ষেত্রে আমরা তাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি কি পারি না, দ্যাট ইজ এ কোশ্চেন। এই কোশ্চেনটা মনে রাখো, তাহলে আমরা পরে ট্রিটমেন্টের বেলায় বলবো যে উইদিন মান্থ আমরা হরমোন থেরাপি অ্যাপ্লাই করতে পারে কিনা। সো দিজ আর দ্য থিংস। তাহলে ডিসেন্টের জন্য এই যে যে কথাগুলো বললাম,
এর যে গবেষক তার নাম হচ্ছে হার্টসন, উনি এখনো বেঁচে আছেন, তাকে ধন্যবাদ, তাকে স্যালিউট, যে এইসব কথাবার্তা উনি আবিষ্কার করেছেন যে জেনারেল ব্রাঞ্চ অফ দি জেনারেল ব্রাঞ্চ অফ নার্ভ, এখান থেকেই সিজিআরপি সিক্রেশন হয় এবং সিজিআরপি গোনাডোডোপিনকে গভর্নিং কোনো কন্ট্রাক্ট করতে হেল্প করে। দিস ইন্টারেস্টিং থিওরি ইজ গিভেন বাই দি হার্টসন। সো দাস ফাইনালি অ্যাট 40 weeks finally at 40 weeks when the baby born in full term pregnancy the testis will be at the bottom of the scrotum, you understand, at the full term pregnancy when the mother deliver a male fetus, male baby, male newborn, then the testis will be at the bottom of the scrotum. এই জন্য এখন যারা neonatologist বা pediatrician যারা after delivery baby কে examine করে আমাদেরকে বারবার বলে যে ইউ জাস্ট এক্সামিন দি স্কোয়াডাম টু প্যালপেট দি টেস্টিস, ইফ ইউ ডোন্ট ফিল দি টেস্টিস ইন দি স্কোয়াডাম ইউ জাস্ট কল এ পেডিয়াট্রিক সার্জন বিকজ ইটস এ সার্জিক্যাল প্রবলেম। টেস্টিস যদি না থাকে একটা স্কোয়াডামের মধ্যে অ্যাট বার্থ ফুল টার্ম, তাহলে কিন্তু একজন পেডিয়াট্রিক সার্জনকে ইনফর্ম করে রাখতে হবে যে টেস্টিস পাওয়া যাচ্ছে না, হি উইল ফলো আপ দি বেবি আফটার দিস ওয়ান মান্থ, ওয়ান মান্থের মধ্যে না আসলে হি উইল ট্রাই টু ট্রিট দি পেশেন্ট অ্যাকর্ডিংলি, কী করবো সে ট্রিটমেন্ট আমরা পরে বলবো আর কি। তো এই হলো আমাদের টেস্টিস ডিসেন্ট। টেস্টিস ডিসেন্টের জন্য যে হরমোনগুলো কাজ করে আমরা সেগুলো বলে ফেলেছি, স্যাটেল স্কেল থেকে আসে হলো মোলারিন ইনহিবিটরি সাবস্ট্যান্স দ্যাট ইনহিবিট দ্য প্যারামেটার রিসেপ্টর, এটা অ্যাট্রোপি হয়ে যায়। লেডিক সেল থেকে সিরাম টেস্টোস্টেরন, ডিসেন্ড ইন গুয়ান্ডিগ্রাম টেস্টিস থেকে ইন্টারপ্রেশন এবং প্রসেস অ্যানালিসিস, অল দিস থিং আর হেল্প ফর দি ডিসেন্ট টেস্টিস। এখন আমরা একটু খালি পড়বো যে এই কোশ্চেনটা পরীক্ষা আসছিল ইমপারফেক্ট ডিসেন্ট স্পেকট্রাম কী কী, মানে একটা বাচ্চার যদি স্কটামে টেস্টিস পাওয়া না যায় তাহলে তার কারণটা কি। এই কোশ্চেনটা পরীক্ষা আমরা একটু ঘুরিয়ে ধরি, ঘুরায়ে যে একটা বাচ্চা তোমার কাছে আসলো, দেখা গেল তার স্কটামের মধ্যে টেস্টিস নাই, হোয়াট আর দ্য কজেস। তো নাম্বার ওয়ান হচ্ছে আন্ডারসেনের টেস্টিস, নাম্বার টু ইজ এক্টোপিক টেস্টিস, নাম্বার থ্রি ইজ রিট্রাক্টাইল টেস্টিস, নাম্বার ফোর ইজ ভ্যানিশিং টেস্টিস, নাম্বার ফাইভ ইজ অ্যাসেন্ডিং টেস্টিস, অ্যান্ড নাম্বার সিক্স ইজ agenesis of the testis. বুঝতে পারলাম না, জানি না। জি স্যার একটা বাচ্চার যদি স্কটমের মধ্যে টেস্টিস না থাকে তার কারণ হলো এগুলো, একটা হচ্ছে আন্ডারসেনের টেস্টিস, এক্টোপিক টেস্টিস, রিট্রাক্টাইল টেস্টিস, তারপর হচ্ছে ভ্যানিশিং টেস্টিস, তারপর হচ্ছে এজেনেসিস অফ দ্য টেস্টিস অ্যান্ড আফটার অর্কিডেক্টমি। আফটার অর্কিডেক্টমি মানে কোনো কারণে যদি কেটে ফেলা হয়, এই দিস আর দ্য কজেস অফ দি empty scrotum. So the most common are three. One is the Andersenite testis, Ascagira topics. Next is the ectopic testis and the other is the retract. It's a very close, actually could be close related. Again, I'm not thinking to discuss it. So first we'll discuss something about the Andersenite testis. Very interesting. I'm going to say that the Andersenite testis means that the first month of the month, I'm going to say that the Andersenite testis বইয়ে যেহেতু টেক্সট বুকে এখন এক বছর বলা আছে, তোমরা এক বছরই বলবা যে এক বছরের মধ্যে নানা এটা আমি টেস্ট বলছি। তো আন্ডারসেন টেস্টিস মিনস দি টেস্টিস, আমরা যে আগে ছবি দেখছি যে টেস্টিস ডিসেন্ট লাইন আছে, টেস্টিস ডিসেন্ট থ্রু এ লাইন, যদি লাইনের কোথাও এসে ডিসেন্ট অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে আন্ডারসেন টেস্টিস। তাহলে টেস্টিস হুইচ ইজ প্রেজেন্ট অ্যালং দি নর্মাল লাইন অফ ডিসেন্ট বাট নট এট দি বটম অফ দিস স্কটম, সেটাকে আমরা বলছি আন্ডারসেন টেস্টিস। বুঝতে পারলাম মানে জানি না, নর্মাল যে পথ দিয়ে টেস্টিস ডিসেন্ড করে বটম অফ দিস স্কটম আসার কথা ছিল সেই জায়গার কোথায় যদি সে আটকে যায় সেটাকে আমরা বলছি আন্ডারসেন টেস্টিস। আমরা একটু বিগের সময় একটু ডিফারেন্সিয়েশনটা বুঝে নেবো। তাহলে নর্মালি আমরা বলেছিলাম দুটা ফেজ আছে, একটা ট্রান্স অ্যাবডোমিনাল ফেজ আর একটা ইনগুইনোস্কটাল ফেজ, এবং কোন ফেজে কোন হরমোন কোন ফ্যাক্টর কাজ করে এগুলো আমরা জানি। সুতরাং যদি এই নামতে নামতে কোথাও আটকিয়ে যায় সেটাকে বলছি আমরা আন্ডারসেন টেস্টিস। টেস্টিস হুইচ ইজ প্রেজেন্ট এনি হোয়ার অ্যালং দি নর্মাল লাইন অফ ডিসেন্ট, এনি হোয়ার ইন দ্য লাইন অফ ডিসেন্ট। দেখো ছবিতে দেখো 1, 2, 3 একটা পেটের মধ্যে আছে, ইন্টার অ্যাবডোমিনাল, আর হচ্ছে ইনগুইনাল রিংয়ের কাছাকাছি, ইন্টার রিং কাছাকাছি আছে, আর হচ্ছে রিং থেকে বাইরে আসছে কিন্তু নট এট দি বটম অফ দিস স্কটম। সো দিস মানে ট্রু আন্ডারসেন টেস্টিস, অ্যাবডোমিনাল, ইনগুইনাল এবং ইনগুইনাল স্কটম, এই তিনটা হচ্ছে ট্রু আন্ডারসেন টেস্টিস। তো এটা তিন ধরনের, একটা হচ্ছে ইন্টার অ্যাবডোমিনাল, মানে এটা হচ্ছে টেস্টিসটা আসলে অ্যাবডোমিনের মধ্যে আছে সামহাও, আমরা আগে বলেছিলাম যদি কোনো কারণে ইন্ট্রা অ্যাবডোমিনাল কিছু ফ্যাক্টর কাজ করে যে কারণে টেস্টিস অ্যাবডোমিন থেকে ইনগুইনাল রিংয়ের কাছাকাছি আসবে, সেই ফ্যাক্টর ফেল করলে এই টেস্টিসটা অ্যাবডোমিনের মধ্যে থাকবে, সেটাকে বলছি আমরা ইন্ট্রা অ্যাবডোমিনাল টেস্টিস। আর এটা বলছিলাম ক্যানালিকুলার, মানে
এই টার্মটা মিসনোমার টার্ম, বিকজ বাচ্চাদের ক্যানেল তখনও তৈরি হয় না, অর্থাৎ ডিপ রিং ইজ সুপার ইম্পোস্ট ওভার দি সুপারফেসিয়াল ইনগুইনাল রিং। সুতরাং এই জায়গায় যদি থাকে টেস্টিস, তাকে বলছি আমরা ক্যানালিকো, ইনগুইনাল ক্যানেল, ক্যানালিকুলার টেস্টিস। ক্যানালিকুলার মানে হচ্ছে আমরা বলেছিলাম যে অ্যাবডোমিনাল, ট্রান্স অ্যাবডোমিনাল ফেস এবং ইনগুইনাল স্কটাল ফেস, এইখানে কাজ করে হচ্ছে টেস্টোস্টেরন। যদি টেস্টোস্টেরন সিনথেসিস, মেটাবলিজম ও রিসেপ্টর কোথাও প্রবলেম থাকে, তাহলে দিস টেস্টিস উইল অ্যারেস্ট অ্যাট দি ক্যানেল, নিয়ার দি ডিপ রিং, নিয়ার দি ডিপ রিং। বুঝতে পারলাম? মানে যদি ইনগুইনাল স্কটাল ফেজের যে ফ্যাক্টর সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, তো টেস্টোস্টেরন হরমোন সিনথেসিসে যদি প্রবলেম হয়, এর মেটাবলিজম যদি প্রবলেম হয়, মানে অ্যাক্টিভ ফরম্যাশনে যদি প্রবলেম হয়, অথবা যদি টেস্টোস্টেরন রিসেপ্টরে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এই টেস্টিসটা আর এই ডিপ রিং থেকে স্কটেম আসবে না। এই ভ্যারাইটিকে বলছি আমরা ক্যানালিকুলার। এবং আরেকটা বলছি ইমার্জেন্ট, ইমার্জেন্ট মানে হচ্ছে যে ক্যানালিক, ক্যানেল থেকে বাইরে আসছে বাট নট অ্যাট দি বটম অফ দি স্কটেম, এইটাকে বলছি আমরা ইমার্জেন্ট। ইমার্জেন্সিস মজার ব্যাপার কি, বাচ্চা যখন কান্নাকাটি করে তখন এটা বাইরে আসে, বাচ্চা যখন ঘুমায় যায় তখন ভিতরে ঢুকে যায়। মজার ব্যাপার হচ্ছে মা বলে যে কখনো কখনো দেখা যায়, কখনো কখনো এটা হারিয়ে যায়, এটা হচ্ছে ইমার্জেন্ট পিপিং টেস্টিস বলে, ইমার্জেন্ট বা পিপিং। তো দিস থ্রি আর দি টাইপস অফ আনডিসাইডেড টেস্টিস, ওয়ান ইজ ইন্ট্রা অ্যাবডোমিনাল, ওয়ান ইজ ক্যানালিকুলার, ওয়ান ইজ ইমার্জেন্ট। সুতরাং এই তিনটা ভ্যারাইটির সাথে কী কী কারণ জড়িত আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি, এবং একটু মিলাই নিলে কিন্তু এই কথাগুলো আমরা মনে রাখলে বুঝতে পারবো যে কেন এই ইন্ট্রা অ্যাবডোমিনাল থাকছে, কেন ক্যানালিকুলার থাকছে, এবং কেন কিছুটা বেরিয়ে এসে থেমে যাচ্ছে। নাও দি এক্টোপিক টেস্টিস, এক্টোপিক টেস্টিস মিনস দি টেস্টিস ইজ প্রেজেন্ট এনিহোয়ার এক্সেপ্ট অফ ইটস লাইন অফ ডিসেন্ট। অর্থাৎ দেখো একটুপিক লেখা আছে যে ছবিটা যে জায়গাতে, এই দিকে টেস্টিসগুলো দেখো বিভিন্ন দিকে ছড়ায় আছে, লাইন অফ ডিসেন্ট যে নর্মাল লাইন অফ ডিসেন্ট সেই লাইনের মধ্যে নাই, এটা হচ্ছে একটুপিক ডিসেন্ট। এই জিনিসটা একটু বলি, সেটা হলো যে গভার্নিকুলামের কডাল এন্ড মানে ক্রেনিয়াল এন্ড কোথায় লাগানো থাকে, অ্যাট দি লোয়ার পোল অফ দি টেস্টিস, আর কডাল এন্ড লাগানো থাকে অ্যাট দি বটম অফ দি স্কটাম, এটা হচ্ছে নর্মালি। সো এই গভার্নিকুলাম যেখানে টানবে, যেদিকে টানবে টেস্টিসটা সেদিকেই যাবে। যদি গভার্নিকুলামের কডাল এন্ডটা কোনো অ্যাবনর্মাল জায়গায় লাগানো থাকে, তাহলে সেই টেস্টিসটা সারা পথ ঘুরে সেই অ্যাবনর্মাল জায়গাতে যাবে। সো এক্টোপিক টেস্টিস ইজ এ ফুললি ডিসেন্ডেড টেস্টিস, মানে ইট ট্রাভেলস ফুল লেন্থ, মানে পুরো রাস্তাটাই সে ভ্রমণ করেছে, কিন্তু সে তার যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারে নাই, কারণ হচ্ছে যে গভার্নিকুলাম আসলে অ্যাবনর্মাল জায়গায় ইনসার্শন করা ছিল। বুঝাতে পারলাম? জি স্যার, থ্যাংক ইউ। চাবি রুদ হবে নাকি? আচ্ছা ঠিক আছে, বলে যাই, তুমি টাইম শেষ হলে আমাকে বলে দেবো, বুঝছো? কে আছো মো? হ্যাঁ, টাইম শেষ হলে আমাকে বলে দেবো স্যার। পড়ান স্যার, পড়ান স্যার, সমস্যা নাই স্যার, পড়ান। আচ্ছা ঠিক আছে। সো দি আন্ডারস্ট্যান্ডিং এবং একটুপির মধ্যে পার্থক্য কি এটাই, যে আন্ডারস্ট্যান্ডিং টেস্টিস তার নর্মাল পাথ হইতে কোথাও থেমে যাবে, বাট একটুপি টেস্টিস টোটাল পাথ হয়ে ট্রাভেল করবে এবং শেষ জায়গায় আসবে, বাট গভার্নিকুলাম অন্য জায়গায় ইনসার্শন থাকার কারণে অন্য জায়গায় যাবে, এটাকে জন্য নাম হচ্ছে এক্টোপিক টেস্টিস, মানে নর্মাল না, অন্য জায়গায় একটুপি। কী কী জায়গায় থাকতে পারে? একটা হচ্ছে সুপারফেশিয়াল ইনগুইনাল পাউস, ছবিগুলো দেখলে বুঝতে পারবে, সুপারফেশিয়াল ইনগুইনাল পাউস, ফেমোরাল ট্রায়াঙ্গেল, ইন দি পেরিনিয়াম, রুট অফ দি পেনিস, ইন দি অপোজিট স্কটাম। ভেরি ইন্টারেস্টিং, অপোজিট স্কটাম, একদিকে হেমিস্কটামে দুটো টেস্টিস থাকবে, আরেকদিকে এন্টি, অপোজিট স্কটাম। এটা হচ্ছে ইট ইজ ডিউ টু অ্যাবনর্মাল ইনসার্শন অফ দি গভার্নিকুলাম টেস্টিস, সো ইট ইজ দি এক্টোপিক টেস্টিস। So, ectopic testis is fully descended testis, but undescended testis is not fully descended testis. আমরা একটু পার্থক্য জানবো যে what is the difference between the ectopic and undescended testis. এই কথাটা মাঝে মধ্যে আমরা পরীক্ষায় কেউ ভালো মার্কস পেতে চাইলে আমরা জিজ্ঞেস করি, যে অনার্স মার্ক দেবো বা গোল্ড মেডেল পাবে এরকম মার্কস দেবো, তাই আমরা জিজ্ঞেস করি পরীক্ষায় what is the difference between the undescended testis and ectopic testis. Very simple, আমরা বাই দিস বলে ফেলেছি, number one, testis is arrested in its normal pathway of descent. Testis deviates from its normal path of descent. Ek number difference. Dui number hocche usually undeveloped. Khubi interesting kotha. The testis jodi before birth scotome na ashe, fully descent na hoy, after birth it development hoy na. Orthat after birth normal descent testis ta progressive development hoy, ar jeta undescent thake seta regressive, regress kore size. Ei jonno eta bole underdeveloped ba undeveloped. Ar fully developed এক্টোপিক টেস্টিস আমরা যেহেতু যেহেতু আগে বলেছি যে এটা ফুলি ডিসেন্ডেড টেস্টিস, সুতরাং এর ডেভেলপমেন্ট নর্মাল হবে। একটু আন্ডারস্ট্যান্ডিংটা আন্ডার ডেভেলপ এবং এমটি স্কটাম অফ দি অ্যাফেক্টেড সাইড, স্কটাম, স্কটাম আমরা ছবি দেখবো, প্রথম ছবিটা যদি দেখো তাহলে দেখবো যে একদিকে টেস্টিসটা মানে স্কটাল স্কিনটা ফুললি ডেভেলপড ছিল,
এবং যেদিকে টেস্টিস আসে নাই সেই দিকের হেমিস্কটামটা আন্ডার ডেভেলপ ছিল। আন্ডারস্ট্যান্ডের ক্ষেত্রে এটাই হবে যে হেমিস্কটাম উইল আন্ডার ডেভেলপ অন এফেক্টেড সাইড অর অন বোথ সাইড ইন ক্রিপ্টোর্গানিজম, বাট ইন কেস অফ ফুলি ডেভেলপ ইন একটিভ টেস্টিস। নাম্বার টু হচ্ছে শর্টার লেন্থ অফ স্পার্মেটিক কর্ড। ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডে স্পার্মেটিক কর্ডের লেন্থ শর্টার হবে এবং একটিভিটিসের ক্ষেত্রে ইট উইল বি মোর লেন্থ লঙ্গার হবে, বিকজ নর্মাল আসার চেয়ে ও অন্য জায়গায় যে গেছে এই লেন্থে তার একটু লং লেন্থ হবে। নেক্সট হলো যে পোর স্পার্মাটোজেনিক জেনেসিস আফটার সিক্স ইয়ার্স, এটা গবেষণায় আরও কম, 4 বছরও বলছে, 2 বছরও বলছে, কখনো 1 বছরও বলছে, যে এই আন্ডারস্ট্যান্ডের টেস্টে যদি অপারেশন করতে দেরি হয় তাহলে এর স্পার্মাটোজেনেটিক অ্যাকশনটা কমে যাবে। পোর স্পার্মাটোজেনেসিস আফটার সিক্স ইয়ার্স, বাট স্পার্মাটোজেনেসিস উইল নর্মাল ইন দ্য একটিভ টেস্টিস। ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া, আন্ডারস্ট্যান্ডের টেস্টে কমপ্লিকেশন আমরা পড়বো যে আন্ডারস্ট্যান্ড হার্নিয়ার সাথে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইনডাইরেক্ট হার্নিয়া, বাট ইন একটোপিক টেস্টিস দেয়ার ইজ অ্যাবসোলিউটলি নো হার্নিয়া। রিগার্ডিং ট্রিটমেন্ট আমরা বলছি যে আন্ডারস্ট্যান্ড টেস্টিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট লাগবে, মানে সার্জারি অথবা হরমোন থেরাপি লাগবে, বাট একটোপিক ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে এবং জাস্ট ওকে একটোপিক জায়গা থেকে সরায় নিয়ে এসে নর্মাল জায়গায় বসাতে ট্রিটমেন্ট হয়ে গেল। কমপ্লিকেশনের বেলা বলছে যে আন্ডারস্ট্যান্ডের টেস্টিসের ক্ষেত্রে সাম নোটোরিয়াস কমপ্লিকেশন রয়েছে, যেটা আবার একটোপিক টেস্টিসের ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন নেই। সো একটোপিক টেস্টিস ইন এ সেন্স নর্মাল ডিসেন্ডেড টেস্টিস, বাট ইট লাইস ইন একটোপিক সাইড রাদার দ্যান দ্য বটম অফ দিস স্কটম। ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। নেক্সট আমরা পড়বো হচ্ছে রিট্রাক্টাইল টেস্টিস। মিন্স অনেক সময় মা বাবা এসে বলে যে আমার বাচ্চার দুটা টেস্টিসই সবসময় উপরের দিকে থাকে, উপরের দিকে থাকে। তো বাই ডেফিনেশন আমরা বলি যে ইট ইস কনসিডার্ড অ্যাজ এ নর্মাল ডিসেন্ডেড টেস্টিস, বাট ডিউ টু রিফ্লেক্স কন্ট্রাকশন অফ দি ক্রিমেস্ট্রিক মাসল ইট লাইজ অ্যাবভ দি বটম অফ দি স্কটাম বাট বিলো দ্য এক্সটার্নাল রিং। এটা হচ্ছে পিপিং, বা আমরা যে বলেছিলাম যে তোমার ইমার্জেন্ট ভ্যারাইটি, ইমার্জেন্ট ভ্যারাইটির সাথে এর একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়। ইমার্জেন্ট মানে হচ্ছে ডিপ রিং এর বাইরে কিন্তু বটমের উপরে, এই জায়গায় টেস্টিসকে পাওয়া গেলে আমরা বললাম ইমার্জেন্ট ভ্যারাইটি অথবা রিট্রাক্টাইল টেস্টিস। তাহলে আমরা বলছি রিট্রাক্টাইল টেস্টিস কখন বলবো, যখন এটা ফুললি ডিসেন্ডেড টেস্টিস বাট ইট লাইজ আপ ডিউ টু এক্সেস রিফ্লেক্স কন্ট্রাকশন অফ দ্য ক্রিমেস্ট্রিক মাসল। অর্থাৎ এই বাচ্চারা যখন ঘুমায় থাকে, এই বাচ্চারা যখন ওয়ার্ম কন্ডিশনে থাকে, অথবা তুমি যখন হাত দিয়ে ধরে সেটাকে নিচের দিকে টানবা, দেখবে যে ইজিলি ইট ইজ কামিং অ্যাট দি বটম অফ দিস স্কটম। কিন্তু যখন ছেড়ে দিচ্ছ, অথবা বাচ্চারা ঠান্ডা লাগলে, অথবা গোসলের সময়, অথবা একটু খেলাধুলার সময়, ইট লুকস হাই আপ। সো দি মাদার ইউজুয়ালি কমপ্লেন দ্যাট দি টেস্টিস লাইজ হাই আপ রাদার দেন বটম অফ দি স্কটম, বাট ওয়েন ইউ পুল ইট দেন ডেফিনেটলি ইট উইল কাম অ্যাট দি বটম অফ দি স্কটম। সো ইট ইজ নর্মাল ডিসেন্ডেড টেস্টিস, but it is one of the important differential diagnosis of emergent testis. So emergent testis ke tumi jotoi jano na keno er nicher dike ashbe na, karon or spermatic cord er length is short, washer namei nai, ar eta hocche normal descended but it lies high due to chemistry muscle contraction. So it is retractile testis. And now what are the hazards of, amra ke question chilo, what are the hazards of imperfect descent of the testis? It's very very interesting. এই কোশ্চেনটা ইন্টারভিউ পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং একটা ফর্মুলা দিয়ে আমরা এটা মনে রাখার চেষ্টা করি, SATTHI, সাথী। সাথী আমার এক বান্ধবীর নাম, সেই হিসেবে আমরা এটাকে সাথী ফর্মুলা করে দিয়েছি। এটা মনে রাখো পরীক্ষা, এটা পরীক্ষায় এবং মনে রাখার জন্য মেমোরাইজ করার জন্য খুব সুবিধা ফর্মুলা। SA হচ্ছে স্টেরিলিটি, স্টেরিলিটি মানে বাইলেটারাল। আমরা একটু নিচে ছেলেটা দেখে আসি তাহলে বুঝবো, দেখো এটা দেখে আবার ফিরে যাবো যে সিমিলার আমরা বললাম ইনফার্টিলিটি, দেখো কিছু মোর অবজেক্টিভ মেজারমেন্ট ইজ ফার্টিলিটি, মানে এই আন্ডারস্ট্যান্ড টেস্টিসের। Amongst men with history of bilateral UTT, more than 50% as a spermic. That means more than 50% case they will be sterile. Sterile. More than 50% case they will be sterile because the testis will be as a spermic. Then I'm going to say two functions. One is endocrine, that is produce hormone. And one is exocrine, that is produces sperm. So the endocrine function will be remain intact. Understand a testis, endocrine function will remain intact. So the male will be male. Their musculature, their voice, their mustache, their beard, shop is tick. But he will be as a spermic. More than 50% katre, on a bishi. Among 20% katre,
মানে অ্যাবাউট 75% ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজ এ ফার্মার বলতে পারি, যেহেতু 25% ক্ষেত্রে একটা নর্মাল স্মার্টফোন থাকে আর কি। আর যাদের ইনল্যাটার ইউডিটি তাদের 20-70% হ্যাভ সাবনর্মাল স্পার্ম কাউন্ট, মানে আমরা বলি অলিগো স্পার্মিক, মানে স্পার্ম কাউন্ট উইল বি লেস দেন দ্য নর্মাল ইন্ডিভিজুয়াল, অ্যান্ড অ্যাবাউট 50% হ্যাভ নর্মাল স্পার্ম কাউন্ট, মানে 50%-এর নর্মাল স্পার্ম কাউন্ট থাকবে এবং 50%-এর অলিগো স্পার্মিক থাকবে। সুতরাং আমরা যদি আগের স্টাডি ফিরে যেতে দেখবো, এক নম্বর কমপ্লিকেশন বলছিলাম স্টেরিলিটি, অ্যাবাউট 75% ক্ষেত্রে দি ইন্ডিভিজুয়াল উইল বি স্টেরাইল ইফ ক্রিপ্টোকেটিজম, ইফ ইট ইস বাইল্যাটারাল। আর যদি ইমিলেটার হয় তাহলে সাবফার্টিলিটি হবে বা অলিগোস্পার্মিক হবে, সাবফার্টিলিটি। এতে হলো অ্যাট্রোপি। আমরা আগে বলেছি যে ইফ দ্য টেস্ট ইজ নট ডিসেন্ট ডিউরিং বার্থ অ্যাট বার্থ অর উইদিন ওয়ান মান্থ, দ্য ডিসেন্টেড টেস্ট ইজ উইল বি প্রোগ্রেসিভলি ইনক্রিজ ইন সাইজ, বাট আনডিসেন্টেড টেস্ট ইজ উইল প্রোগ্রেসিভলি রিগ্রেসড, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাট্রোপি। অ্যাট্রোপি মানে কি? আমরা যদি বললাম টেম্পারেচার সহ্য করতে পারে না টেস্টিস, মানে আমরা বললাম টেস্টিসের মূল কম্পোনেন্ট কিন্তু সেক্স কর্ড, অর্থাৎ আমরা বলছি যে সেক্স কর্ড টিউব অর্থাৎ সেমিনিফেরাস টিউবলস, এই টিউবসগুলো যদি ইজ কম্পোস্ট মেনলি বাই দি জার্ম সেল, যদি টেম্পারেচার ঠিক মতো না থাকে তাহলে জার্ম সেল অ্যাট্রোপি হয়ে যায়, যদি জার্ম সেল অ্যাট্রোপি হয়ে যায় দেন ডেফিনেটলি টেস্টিস উইল বি স্মলার ইন সাইজ। তো জার্ম সেল অ্যাট্রোপি হওয়া মানে টেস্টিস অ্যাট্রোপি হয়ে যাবে, সাইজ ছোটো হয়ে যাবে এবং ইট উইল লস ইট উইল লুজ ইট স্পার্মিওজেনিক অ্যাকশন বা স্পার্ম প্রোডাকশন ক্যাপাসিটি। নাম্বার থ্রি হলো টর্শন, টর্শন ভেরি ভেরি ইন্টারেস্টিং। টর্শন কল্পনা করো, টর্শন মানে একটা টেস্টিস যা নিচের দিকে গভর্নিকুলাম আছে, উপরের দিকে গভর্নিকুলাম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মাঝখানে চলতেছে টেস্টিস, অর্থাৎ টেস্টিস মাঝখানে নিচের দিকে কিছুটা গভর্নিকুলাম, উপর দিকে কিছুটা গভর্নিকুলাম, এই যে এই যে যখন টেস্টিস থাকে ইজিলি এটা ঘুরে যেতে পারে, ইজিলি এটা ঘুরে যায়। এই ঘুরে যাওয়াটার নাম হচ্ছে টর্শন। সো টর্শন ইজ ভেরি ভেরি নটোরিয়াস বিকজ দি টেস্টিস ইজ সাপ্লাইড বাই দি টেস্টিকুলার আর্টারি দ্যাট অ্যারাইজ ফ্রম দি অ্যাওটা, সো ইট কামস অ্যাজ এ পেডিকল, টেস্টিকুলার আর্টারি এবং টেস্টিকুলার ভেন এটা হচ্ছে ইট ফর্মস এ পেডিকল, উপর থেকে ঝুলে থাকে, সুতরাং টর্শন হয়ে যায় তাহলে এই পেডিকল টুইস্ট হয়ে গেলে টেস্টিকুলার ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয় এবং যদি ব্লাড সাপ্লাই কাট হয়ে যায় দেন টেস্টিল টেস্টিস উইল ডাই। সো টর্শন ইজ এ নোটোরিয়াস কমপ্লিকেশন অফ আন্ডারসেন্ট টেস্টিস এবং এটা খুবই আর্লি স্টেজে হয়, 3-4-5 মাস বয়সে হয়ে যায় এবং হয়ে যাওয়ার পরে টেস্টিসটা ভাস্কুলার ইনসাল্ট হয় এবং টেস্টিস অ্যাট্রোপি হয়ে যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। ট্রমা, ট্রমা মিনস ইফ দি টেস্টিস ইজ নট ইন দি বটম অফ দি স্কোটাম, ইফ ইট ইজ ইমার্জেন্ট টেস্টিস অর ইন দি ক্যানেল নিয়ার দি রিং, দেন দি বেবি উইল রিকারেন্টলি ট্রমাটাইজড, যে প্যান্ট পরবে, প্যান্টের বেল্ট বেল্টের ঘষা লাগবে, খেলতে গেলে গুদা লাগবে, ব্যথা পাবে, সুতরাং হি উইল কমপ্লেন দ্যাট is feeling pain at the groin due to recurrent trauma to the testis. And then the tumor, specifically the tumor rate is very, very high. There are about 40 to 50 times higher risk of developing tumor, and this tumor is known as seminoma. আমরা পরীক্ষা এটা ধরে প্রশ্ন করি যে এই টিউমারটা হয় কি ধরনের টিউমার সেমিনোমা, কারণ এই টিউমারটা হয় হচ্ছে আমরা বলি 40 বছর বয়সের দিকে হবে, আমরা এভাবে বলতাম, আগের বলেছিলাম 35%, এখন বলছি অনেক বেশি 35-40-50%, আমরা বলি যেটা 30-40 বছর বয়সের মধ্যে হয় 40% লোকের এই টেস্টিকুলার টিউমার হয় এবং এই টিউমারটা হচ্ছে সেমিনোমা, 60% ক্ষেত্রে সেমিনোমা। সুতরাং আমরা যদি বলি বাচ্চাদের ডিজিজ, এটা এটা ডিজিজটা বাচ্চাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ডিজিজ অফ দি চিলড্রেন, বাট টিউমারটা হচ্ছে অ্যাডাল্ট স্টেজে এবং টিউমারের ধরনটা হয় হচ্ছে অ্যাডাল্ট, অ্যাডাল্ট টিউমার সেমিনোমা, বাচ্চাদের টিউমার হচ্ছে টেরাটোমা, টেস্টিকুলার টেরাটোমা চিলড্রেন কমন টিউমার, বাট এইখানে হচ্ছে সেমিনোমা। টিউমারটা কেন হয়, ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং, যে আমরা আগে বললাম যে যেটি টেস্টিসটা আনডিসেন্ডেড থাকে তার যে জার্ম সেল অর্থাৎ গোনোডাল সেলস যেগুলো থাকে সেই সেলগুলো কিন্তু কিছুটা অ্যাট্রোপি হয়ে যায়, অ্যাট্রোপি হয়ে যায় মানে ইটস ইট লুজ ইটস নর্মাল ক্যারেক্টারিস্টিক, অ্যাট্রোপি হয়ে যায়। তো অ্যাট পিউবার্টি অ্যারাউন্ড 14 ইয়ার্স অফ এজ দি রেডিক সেল সিক্রেস টেস্টোস্টেরন, মানে টেস্টোস্টেরন স্রোতের মতো সিক্রেশন হওয়া হচ্ছে রেডিক সেল থেকে 14 বছর থেকে শুরু হয়, অ্যান্ড দি রেডিক সেল স্টিমুলেট দি জার্ম সেল শোনা যায়।
জি স্যার শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। টিউমারটা কেন হয় সেটা শুধু বলি, যে 14 বছর বয়সে লেডিক্সেল টেস্টোস্টেরন সিক্রেশন শুরু করে এবং টেস্টোস্টেরন জার্ম সেলকে স্টিমুলেট করে টু প্রোডিউস দি স্পার্ম, সো দি জার্ম সেল রিপিটেডলি প্রলিফারেট টু প্রোডিউস দি স্পার্ম। তো যেদিকে টেস্টিসটা আনডিসেন্ট থাকে তার জার্ম সেলগুলো অ্যাক্টিভেট থাকে, অসুস্থ থাকে, সিক থাকে। সুতরাং এই টেস্টোস্টেরন যদি এই জার্ম সেল মানে সিক জার্ম সেলকে বারবার হ্যামারিং করে টু প্রলিফারেট টু প্রলিফারেট টু প্রলিফারেট, এবং ফাইনালি 14 বছর থেকে 30 বছর এই 15 বছর এই ক্রমা সহ্য করতে পারে না এই জার্ম সেলগুলো, দেন দে বিগেন প্রলিফারেশন, এবং এই প্রলিফারেশন হচ্ছে অ্যাবনর্মাল প্রলিফারেশন। তো যে কোনো অ্যাবনর্মাল প্রলিফারেশন আমরা বলি টিউমার, অ্যান্ড দি জার্ম সেল অ্যাবনর্মালি প্রলিফারেট টু প্রোডিউস দি সেমিনোমা, দি টিউমার অ্যারাইজ এট দি এজ অফ 35 টু 40 ইয়ার্স। বুঝতে পারছো ব্যাপারটা? And thus, the tumor is very, very common in the undescended testis. সুতরাং একটা বাচ্চার মা এসে বলে আমার বাচ্চার তো একটা টেস্টিস ঠিকই আছে, অন্যটা এখনো নামে নাই, তো অসুবিধা হবে? তেমন করি না, বাচ্চার কাছে হয়তো অসুবিধা হবে না, কিন্তু আপনার আন্ডারসেন টেস্টিস হওয়ার টেস্টিসে টিউমার হওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। সো ইট নিড ট্রিটমেন্ট, অর ইট শুড বি এক্সাইজ ফ্রম দ্য বডি। মানে যদি এটাকে ট্রিটমেন্ট করতে নাও চাও, তাহলে এটা শরীর থেকে এটা বের করে ফেলে দাও, তাহলে পরে এই রিস্কটা থেকে তুমি বেঁচে যাবা টিউমার। অ্যান্ড দি হার্নিয়া, আমরা একটু আগে বলেছি যে আন্ডারসেন টেস্টিস ইনভেভ অ্যাসোসিয়েটেড উইথ হার্নিয়া। এটা কেন হয়? হার্নিয়া হচ্ছে যে ডিপ রিংটা আসলে খোলা থাকে ফর দি ডিসেন্ট অফ দি টেস্টিস, মানে সে দরজাটা খোলা রাখে। শোনা যায়? যেহেতু ডিপিং খোলা থাকে টেস্টিস আর আসছে না, টেস্টিস আসছে না, দরজা খোলা আছে, তখন কেউ না কেউ আসবে, কে আসে? ইন্টেস্টাইন। সো দি হার্নিয়া ইজ ফর্মড। সো আন্ডারসেন টেস্টিস ইজ ইনভলভড অ্যাসোসিয়েটেড উইথ হার্নিয়া। এটাকে আমরা বলি ইনগুইনাল ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া, বিকজ ইট এন্টারস থ্রু দি ডিপ ইনগুইনাল রিং। অ্যান্ড দি ইনফেকশন, ইনফেকশন মিনস হচ্ছে এপিডিডার্ম অর্থাইটিস। ইট খুব ইন্টারেস্টিং যে ইনফেকশন ইউজুয়ালি ট্রাভেলস ফ্রম দি ইউরেথ্রা বাই দি ভাস টু দি এপিডিডার্মিস, কমনলি 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 যাওয়া। এটা কিন্তু আমরা বলছি যে অ্যাডাল্টসে বেশি হয় অর্থাইটিস। এবং দেখো একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে ভাস হ্যাজ এ লং কোর্স, লং কার্ভ, মানে সে ইউরেথ্রা থেকে উঠে তারপরে এটা ডিপ রিং দিয়ে সর্বশেষ রিং দিয়ে যায়, ট্রাভেল ক্যানেল, একটা ক্যানেল ট্রাভেল করে, তারপরে আবার ডিপ রিং দিয়ে বের হয়, বের হয়ে ব্লাডারের নেক দিয়ে দিক দিক ঘুরে ঘুরে আবার ইউরেথ্রাতে আসে। অর্থাৎ ইউরেথ্রা দিয়ে এটা ব্লাডারের পাশ দিয়ে ঘুরে অ্যাঙ্গেল হয়ে বিভিন্ন অ্যাঙ্গেল ঘুরে ডিপ রিং দিয়ে ঢুকে সর্বশেষ রিং দিয়ে বের হয়ে আবার দেড় এতে আসে, টেস্টিস আসে। অনেক বড় লং কোর্স এবং অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি করে নর্মালি। সো দি ইউজুয়ালি ইনসাল্ট ক্যানট রিচ টেস্টিস নর্মাল ইন্ডিভিজুয়াল, নর্মাল ইন্ডিভিজুয়ালি কিন্তু এই ইউরেথ্রা থেকে ইনফেকশনটা রিসে যেতে পারে না। বট ইন কেস অফ আন্ডারসেন টেস্টিস স্পার্মেটিক কর্ড লেন্থ ইজ শর্ট, ভাস ডিফারেন্স লেন্থ ইজ শর্ট, সো দি ইনফেকশন ইজিলি ক্যান গো ফ্রম দি ইউরেথ্রা টু দি টেস্টিস। সো দেয়ার ইজ ইনভেরিয়াবলি ফ্রিকোয়েন্টলি এপিডিডার্ম অ্যামাউন্ট অফ অ্যাডাল্ট ইনফেকশন অফ দি টেস্টিস। So the complication of undescended testis is the shati, S-A-T-T-A-S-I, steroid if undescended, if the bilateral atrophy, torsion, trauma, tumor, hernia and infection. These are the complication, and for this reason it needs treatment, it needs treatment. This is the complications. Now what is the treatment? Amra bolchen je amra era pore felechi, amra boli je what are the optimum time of operation. Amra এতক্ষণ ডিসকাশন শুনে হয়তো বুঝতে পেরেছি যে অপটিমাম টাইম কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত। তাহলে আমরা যেহেতু বাই ডাইভার্সন এখনও বই বলছে যে 1 ইয়ার 12 মান্থ ওয়েট করা যেতে পারে, তো আমরা বলেছি ডেফিনেটলি আফটার 12 মান্থ ইট শুড বি ট্রিটেড সার্জিক্যালি টু ডিপোজিট অর ফিক্স দ্য টেস্টিস অ্যাট দি বটম অফ দিস স্কোটাম। তার নাম হচ্ছে অর্কিডোপেক্সি। অর্কিডোপেক্সি মানে হচ্ছে মোবিলাইজেশন অফ দি টেস্টিস and bring the testis at the bottom of the scrotum, and it will be fixed with the layers of the scrotum by non-absorbable suture material. So the testis will be mobilized. Then it length kom. Amra age bolchi spermatic cord length mane kom. Kom. Sutra etake mobilize kore length barate hobe, ebong length baranor pore এটাকে বটম অফ দি স্কটমে আনতে হবে, এবং বটম অফ দি স্কটমে আনার পরে
it will be fixed by the layers of the scrotum. Layers of the scrotum ki ki onek ache, skin, cartilage muscle, external sphincter, cremating muscle, intercostal muscle, tunicular muscle, onek kichu ei sathe fix kore diye amra by non absorbable suture material, eta nam hocche orthotrapsy. So treatment option amra boli je porer bachchar jonno 1 bochor ba nijer bachcha hole pore 1 masher pore মানে নিজের বাচ্চা হলে আমি যেহেতু আমার সম্ভাবনা নাই, নিজের বাচ্চা হলে 1 মাসের পরেই আর অন্য বাচ্চা হলে 1 বছরের মধ্যে, 1 বছরের পরে বা 1 বছরের মধ্যে শুধু ট্রিট নিড দ্য ট্রিটমেন্ট। না না, অনেকগুলো কোশ্চেন আমাদের এখানে আছে যে আমরা আগে যে বলছি যে ইজ দ্যার রোল অফ মেডিকেল ট্রিটমেন্ট, ইজ দ্যার এনি রোল অফ হরমোন, ইজ দ্যার রোল অফ এনি আদার ট্রিটমেন্ট, এগুলো অনেক কথা আসতে পারে। ধরো আমরা পরীক্ষা প্রশ্ন করলাম একটা ভালো সাবজেক্টে যে একটা বাচ্চা আসলো তার বায়োলেটারাল স্কোয়াডমের মধ্যে প্রেস্টিস নাই, অর্থাৎ এটাকে আমরা বলি ক্রিপ্ট অর্কিডিজম, তাই না? ক্রিপ্ট অর্কিডিজম। তো ক্রিপ্ট অর্কিডিজম যদি হয় তাহলে এইটা কি টেস্টিস তার আছে না অ্যাকচুয়ালি নাই, কি পরীক্ষা করে আমরা আসলে বলতে পারি যে এটা মানে টেস্টিস আছে কি নাই? অর্থাৎ আমরা এই বাচ্চাগুলো যখন ইভ্যালুয়েট করি তখন কিন্তু মা এসে আমাদের বলে, আমাদের কিন্তু এই বাচ্চাগুলো একদম 18 বছর, এমনকি বিয়ের আগেও আমাদের কাছে আসছে, এমন বিয়ের পরেও আসছে, বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, তখন বাবা নিয়ে আসে যে কেন বাচ্চা হচ্ছে না, মেয়ের দোষ মেয়ের দোষ, পরে দেখা গেল ছেলেটা চলে বাইলেটারাল আন্ডিসেন্ট টেস্টিস ক্রিপ্টোর্কিডিজম। আমরা কি বলেছি যে ক্রিপ্টোর্কিডিজম এজ এ কন্ডিশন হোয়ার দি বোথ টেস্টিস আর নন পালপেবল অ্যাট দি স্কোটাম, ইট মে বি ইন্ট্রাঅ্যাবডোমিনাল, মে বি ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর বাইলেটারাল অ্যাজেনেসিস। যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল হয় তাহলে কিন্তু টেস্টোস্টেরন সিক্রেশন করবে, এন্ডোক্রাইন ফ্যাক্টর ঠিক থাকবে এবং এই ছেলেটি মেল হবে, তাহলে এক্সটার্নাল জেনিটাল ডেভেলপমেন্ট অন্যান্য সব কিছু মেলের মতো হবে এবং হি উইল গো ফর ম্যারেজ, ইভেনচুয়ালি হি উইল কাম উইথ কেন যায়। তাহলে আমরা দেখবো বাচ্চাকে ইভ্যালুয়েট করবো যে আসলে মা যে বলছে তার টেস্টিস নাই আসলে সত্যিকারে অর্থে টেস্টিস আছে কি নাই। শোনা যায় আবার? শোনা যায় মম? মানে আমি আবার মোবাইল থেকে হটস্পট দিয়ে তোমাদের ল্যাপটপে আসছি, আমার কলার সাথে ডিসকানেক্ট হয়েছে মাঝে মধ্যে। সুতরাং একটা মা এসে বললো যে আমার বাচ্চার টেস্টিসটা নাই, এখন আমি যে এতক্ষণ যে লেকচার দিলাম এর অ্যাসপেক্টে ইউ হ্যাভ টু এক্সামাইন দি বেবি অ্যাকচুয়ালি আছে কিনা। সুতরাং একটা রিল্যাক্স কমফোর্টেবল কন্ডিশনে বাচ্চাটাকে এক্সামিন করতে হবে। ওয়ান, ঠান্ডা হলে হবে না, কিন্তু ঠান্ডা হলে দি নর্মাল টেস্টিস উইল বি দি রিট্রাক্টাইল টেস্টিস, তখন তুমি বলবা স্যার এটা তো ইমার্জেন্ট ভ্যারাইটি, এটা সার্জারি লাগবে। সুতরাং একটা কমফোর্টেবল বাচ্চা বেশি কান্নাকাটিগুলো সমস্যা, এজুয়ালি ঘুমায় থাকলে খুব ভালো হয় এবং বাচ্চাটা একটা রিল্যাক্স কন্ডিশন থাকবে, প্লেফুল কন্ডিশন থাকবে এবং ওয়ান এমনিতে প্যান্ট খুললেই কিন্তু টেস্টিস রিট্রাক্ট করে। সুতরাং এরকম একটা কম্পিউটার কোয়েশ্চন দেখতে হবে, ইউ হ্যাভ টু প্যালপেট দি টেস্টিস ইনগুইনাল রিং থেকে, ইনগুইনাল রিংটাকে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে অফ করতে হবে এবং তারপরে ইউ হ্যাভ টু প্যালপেট দি টেস্টিস। যদি এটা ইমার্জেন্ট ভ্যারাইটি হয় তাহলে পরে এটা কিন্তু হাতে লাগবে, হাতে লাগলে তুমি টান দিবে, সে থেকে টান দিলে দেখবা যে যদি রিট্রাক্টাইল হয় তাহলে পরে এটা কিন্তু বটম মধ্যে স্কটম মধ্যে আসবে, আর যদি রিট্রাক্টাইল ইমার্জেন্ট হয় তাহলে কিন্তু এটা আসবে না। আর হচ্ছে যে বাচ্চাকে কাশি দিতে বলতে হবে অথবা স্কোয়েডিং পজিশনে বসতে বলতে, স্কোয়েডিং পজিশনে বসতে বললে যদি ক্যানালিকুলার ভ্যারাইটি হয়, তুমি আগে বললাম যে বাচ্চা কাঁদলে বা বাথরুম করার সময় একটা একটু বেরিয়ে আসে ফুলে যায় অ্যাঙ্গুলার রিজনটা, সেরকম ফুলে যাবে। সুতরাং পালপেবল টেস্টের যদি হয় তাহলে এটা ইজিলি কিন্তু আমরা বুঝতে পারি সেটা আছে কোথাও আছে, আর যদি নন পালপেবল হয় দেন ইটস ভেরি ডিফিকাল্ট যেটা আছে না নাই। আবার এটা যদি বাইলেটারাল হয় তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে টেস্টিস কি আছে নাকি আসলে টেস্টিকুল অ্যাজেনেসিস, এটা আর্লি স্টেজে আমরা কীভাবে ডায়াগনোস করতে পারি। তো আসলে এগুলো ভেরি ডিফিকাল্ট, আল্ট্রাসোনোগ্রাম ইজ দি ইনভেস্টিগেশন বাই হুইচ উই ক্যান ডিটেক্ট টেস্টিস। ইউজুয়ালি আমরা আল্ট্রাসোনোগ্রাম করি এবং আল্ট্রাসোনোগ্রাম দেখে দিই আল্ট্রাসোনোগ্রাম অফ ইনগুইনাল স্কোটাল রিজিয়ন টু লোকেট দি টেস্টিস। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউনিল্যাটারাল পাই এবং অল্প ক্ষেত্রে বাইল্যাটারাল। তো ইউনিল্যাটারাল হলে পরে আমরা টেস্টিস একদিকে নর্মাল ডিসেন্ডেন্ট থাকে, অন্যদিকে টেস্টিস পালপেবল হলে আল্ট্রাসোনোর কোনো পরীক্ষারই প্রয়োজন নাই, যদি নন পালপেবল হয় আল্ট্রাসোনোগ্রাম করতে পারে। আল্ট্রাসোনোগ্রাম করতে পারলে ওরা বলে দেয় যে ক্যানালের কাছাকাছি আছে বা ডিপের নিচে আছে, আর যদি ইন্ট্রাঅ্যাবডোমিনাল হয় আল্ট্রাসোনোগ্রাম কিন্তু বলতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের আরও পরীক্ষা লাগে, তার নাম হচ্ছে এমআরআই। এমআরআই করলে কিন্তু আমরা একটা সব কিছু সার্টটা দেখে বুঝি যে রেট্রোপিরেটর নামে একটা গোনাডের মতো জিনিস দেখা যাচ্ছে, এমআরআই করতে পারি।
কিন্তু আমরা জানি বাচ্চাদের এমআরআই করতে খুব টাফ। এমআরআই মেশিনে যে ঢুকছো সেই জানো, এমআরআই করতে অনেক সময় লাগে, অনেক শব্দ হয়, একটা মানে একটা সাফোকেটেড অবস্থার মধ্যে বাচ্চা ঢুকতে পারে না। সুতরাং এমআরআই করা কিন্তু খুব ডিফিকাল্ট। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং টেস্টিস, আল্ট্রাসোনো ছাড়া ডায়াগনোসিস করার ফ্যাসিলিটিস এনজিও করা খুব টাফ। মানে আমি দেখে দিলাম এমআরআই করে নিয়ে আসেন, কিন্তু বাচ্চারা কিন্তু এমআরআই করতে পারে না। সুতরাং নন্দপুরের টেস্টিস যেন আল্ট্রাসোনোগ্রাম, যদি আল্ট্রাসোনোগ্রাম না পায় তাহলে একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পরে বলবো কী করা যায়। কিন্তু যদি দুই দিকেই নন পালপেবল হয়, দুই দিকে টেস্টিসই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমার কোশ্চিন হলো যে মাকে তো বলতে হবে বা টেস্টিস আছে অথবা নাই। তা দুই দিকেই টেস্টিস নন পালপেবল এবং হেমিস্কোয়াটাল মানে দুইটা স্কোয়াটাল স্কিনটা আন্ডার ডেভেলপ। প্রশ্ন হলো যে টেস্টিস কি পেটের মধ্যে আছে অ্যাবডোমিনাল নাকি অ্যাজেনেসিস। আল্ট্রাসোনোগ্রাম করলো, করলাম, আল্ট্রাসোনোগ্রাম বললো যে টেস্টিস সে দেখতে পাচ্ছে না। প্রশ্নটা আরও স্ট্রং হলো যে টেস্টিস আছে না নাই। এই অবস্থায় আমরা কীভাবে বলবো মাকে যে হ্যাঁ আপনার বাচ্চা টেস্টিস আছে, অথবা বলবো যে আপনার টেস্টিস নাই। এইখানে আমরা টেস্ট করতাম হচ্ছে এইচসিজি চ্যালেঞ্জ টেস্ট, এইচসিজি চ্যালেঞ্জ টেস্ট। তার মানে কি, আমরা আগে বলেছিলাম যে হিউম্যান কোরিওগ্রাফিন যদি বাচ্চার শরীরে দেওয়া যায় তাহলে এই হিউম্যান কোরিওগ্রাফিন সামহাও লেটেক্স সেলকে স্টিমুলেট করবে এবং লেটেক্স সেল টেস্টোস্টেরন সিক্রেশন করবে। তো টেস্টটা এভাবে করতে হয় যে একটা বাচ্চা যদি এরকম আসে যে ক্রিপ্ট অর্ফিডিজম, আল্ট্রাসাউন্ড বললো যে টেস্টিস খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রশ্ন হলো যে টেস্টিস আছে কি নাই, সেই বাচ্চাটা প্রথমে আমরা একটা বেস লাইন সিরাম টেস্টোস্টেরন লেভেল পরীক্ষা করে নেব। ধরলাম এই লেভেলটা হলো 4.4 ন্যানোগ্রাম পার ডিএল, কথার কথা বলতে চাই নর্মাল 4। এরপরে আমি বাচ্চাটাকে ইনজেকশন দিলাম, বলছে যে 2500 ইউনিট গনাডোট্রপিন হরমোন আমরা দিব হচ্ছে পরপর 3 দিন, 3 ডেজ পরপর 3 দিন। হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন হরমোন ইনজেক্ট 2500 ইউনিট এই ডোজে পরপর 3 দিন, অর্থাৎ শুক্র শনি রবি এই 3 দিন তাকে আমি এই ডোজটা দিলাম। আফটার 7 ডেজ আই উইল মেজার দি সিরাম টেস্টোস্টেরন লেভেল, যদি এটা 0.4 থাকে তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে অ্যানোরেক্টিজম মানে অ্যাবসেন্স অফ টেস্টিস, টেস্টিকুলার অ্যাজেনেসিস। আর যদি টেস্টোস্টেরন লেভেল 0.4 থেকে বেড়ে 1.4 হয়ে যায় বা 0.8 হয়ে যায় বা 1.5 হয়ে যায় দ্যাট মিনস বেবি হ্যাভিং টেস্টিস। বুঝাতে পারছি? আচ্ছা, তখন আমি মাকে বলবো যে হ্যাঁ আপনার বাচ্চার পেটের মধ্যে কোথাও টেস্টিসটা আছে, এটা অপারেশন করে ঠিক করা যেতে পারে এটা। আর এর চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা সরাসরি ল্যাপারোস্কোপি করতে পারি। ল্যাপারোস্কোপি ওয়ান অফ দ্য পপুলার ইনভেস্টিগেশন, আমরা প্রায়ই করি যে হোয়েন দেয়ার ইজ এ কনফিউশন টেস্ট আছে কি নাই, আমরা এইচসিজি টেস্ট করতে চাই না, এটা ইনভেসিভ প্রসিডিওর এবং ইঞ্জেকশন দিলে বাচ্চার টেস্টিকুলার টেস্টোস্টেরন বাড়ায় দিলে আমার সমস্যা হয়ে যায়। সুতরাং গোফার ল্যাপারোস্কোপি, ল্যাপারোস্কোপি আমরা যদি ক্যামেরা ঢোকাই পেটের মধ্যে তাহলে আমরা দেখতে পাই যে অ্যালং দি লাইন অফ ডিসেন্ট টেস্টিস আছে কি নাই। তো এইটা থাকে, দেখা গেলে থাকে, অথবা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ভাঁজটাকে দেখতে পাই। ভাঁজ মানে এটা তো দুই সোর্স থেকে ডেভেলপ নয়, প্রিমোডিয়াল জার্মসের যদি জেনেটিক রিজন না যায় তাহলে গোনার তৈরি হবে না। গোনার তৈরি না হলে কিন্তু ভাঁজ কিছুটা অ্যাট্রিক থাকে, ভাঁজের একটা চিহ্ন সুতা মতো দেখা যায়। সুতরাং দেখবো যে ভাঁজ আছে কিন্তু কোনো টেস্টিকুলার টিস্যু নাই, এটা হচ্ছে অ্যাজেনেসিস। আর যদি থাকে তাহলে আমরা ল্যাবরেটরিতে ঢুকে দেখতে পারি টেস্টিসটা আছে না, ইউরিনের ব্যাডার অর ইন দ্য পোস্টার ওয়াল, এখানে কোথাও টেস্টিস দেখা যায় আর কি। সুতরাং ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কমনলি করি আল্ট্রাসোনোগ্রাফি, মানে ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ ফার্স্ট। এটা খুব ভালোভাবে করলে আমরা 90% ক্ষেত্রেই এটা বুঝতে পারি। আর যদি কনফিউশন হয় তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, আল্ট্রাসোনোগ্রাম করে যদি ফেল করি তাহলে পরে আমরা এমআরআই করতে পারি অথবা ল্যাপারোস্কোপি করতে পারি। আর যদি দুই দিকের আন্ডারস্ট্যান্ডিং টেস্টিস হয় নন পালপেবল তাহলে আল্ট্রাসোনো করে করি, আল্ট্রাসোনোগ্রাম যদি কনক্লুসিভ কোনো রিপোর্ট দিতে না পারে সেক্ষেত্রে আমরা এইচসিজি চ্যালেঞ্জ টেস্ট করি, এইচসিজি চ্যালেঞ্জ টেস্ট। অ্যান্ড দেন ফাইনালি উই গো ফর দ্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট নাম হচ্ছে অর্কিডোপেক্সি। অর্কিডোপেক্সি ইজ ডান নিজের বাচ্চা হলে 1 মাস থেকে 1 বছরের মধ্যে, পরের বাচ্চা হলে 1 বছরের পরে। অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য রিস্ক, ইটস ভেরি ইন্টারেস্টিং যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ অপারেশন, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ অপারেশন। এটা বেলিলামে বলা আছে যে যদি আমাদের বই বলা আছে একটু ডিফারেন্ট, আমাদের বইটাকে বলে নিই, আমাদের পেডিয়াট্রিক সার্জনরা আসলে এটা নিয়ে অনেক গবেষণা করছেন। তারা বলছেন যে 6 মান্থের মধ্যে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা গেছে যে জার্ম সেল অ্যাট্রফি হতে শুরু করে উইদিন 2 ইয়ার্স।
আর নর্মাল মাইক্রোস্কোপে এই চেঞ্জটা বোঝা যায় হলো এট দি ফোর ফোর ইয়ার্স, আর 14 ইয়ার্সে এটা একদম কমপ্লিট চেঞ্জ অফ দি জার্ম সেলস। সুতরাং এই এখান থেকে বলতে পারি 2 ইয়ার্স এর মধ্যে ইলেকট্রন মাইক্রোস্কোপ বলছে যে 2 ইয়ার্সের মধ্যে জার্ম সেল চেঞ্জ শুরু হয়ে যায়। সুতরাং যদি আমরা 2 ইয়ার্সের মধ্যে অপারেশন করে দিতে পারি, যদি পারি, তাহলে কিছুটা বেনিফিট আমরা আশা করতে পারি। কিন্তু যদি তারপরে অপারেশন করি, প্রবাবলি দি টেস্টিস উইল নট অ্যাক্ট প্রপারলি অ্যান্ড দিস চান্স অফ প্রেগন্যান্সি উইল নট রিডিউস। ইভেন বেলিনভে বলছে যদি অপারেশন খুব প্রপার টাইমে করা হয়, 2 মাস 3 মাস 6 মাসও করা হয়, ইট ডাজ নট রিডিউস দ্য রিস্ক অফ টিউমার। খুবই কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে গেল, হ্যাঁ। সুতরাং বলছে যদি এটা টাইমলি অপারেশন করা হয়, ইট ডাজ নট রিডিউস দ্য রিস্ক অফ টিউমার। বাট অপারেশন করার সুবিধাটা কি, যে যদি টেস্টিসটা বাইরে থাকে, তাহলে পরে আমরা কিন্তু এক্সামিনেশন তাদের করতে পারি, অর্থাৎ রুগীও বুঝতে পারে যে টেস্টিস টিউমার হচ্ছে। পেশেন্ট উইল কমপ্লেন আর্লিয়ার দ্যাট দি টেস্টিস ইজ ইনক্রিজিং ইন সাইজ। যদি এটা পেটের মধ্যে থাকে, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না, এটা আননোটিস থেকে টিউমারটা আননোটিস। আমাদের অনেক অভিজ্ঞতা আছে যে আমরা দেখেছি যে 40 বছর 45 বছর বয়স পেটে একটা হিউজ লাম নিয়ে প্রেজেন্ট করেছে, ব্যাডি লেগ ফোসাই, সবাই বলছে অ্যাপেন্ডিকুলার লাম, পরে কেটে দেখা গেলো যেটা আসলে অ্যান্ডারসন টেস্টিস টিউমার, সেমিনোমার টেস্টিস। সুতরাং বাইরে থাকলে ইট ফ্যাসিলিটেট এক্সামিনেশন। সুতরাং আমরা বলতে পারি যে চিকিৎসা করলে অনেকগুলো সুবিধা আছে। এটা রিডিউস দ্য রিস্ক অফ টর্শন, আমরা যখন নিজেদেরকে ফিক্স করে দেবো তখন এটা ঘুরতে পারবে না। ইট ফ্যাসিলিটেট এক্সামিনেশনস, বিকজ ইভেন টাইমলি অপারেশন ক্যান নট রিডিউস দ্য রিস্ক অফ টিউমার। সুতরাং প্রপার এক্সামিনেশন উইল ফেসিলেট আর্লি ডিটেকশন অফ দ্য টিউমার। সুতরাং আমরা এটা করতে পারি। ইমপ্রুভস এন্ডোক্রাইন ফাংশন, আমরা আগে বলেছি এন্ডোক্রাইন ফাংশন পরে, কিন্তু যদি আর্লি না মাঝে এক্সোক্রাইন ফাংশন যাই করুন না কেন, এন্ডোক্রাইন ফাংশনটা ইম্প্রুভ করে। সুতরাং ইট ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইম্প্রুভমেন্ট, ইম্পর্টেন্ট ফেসিলিটিস, ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ অপারেশন। অ্যান্ড ফাইনালি ক্রিয়েট নর্মাল অ্যাপিয়ারিং টেস্টিস, নর্মাল অ্যাপিয়ারিং স্কটম। যখন বন্ধুরা স্কুলে বাচ্চারা যখন কম্পেয়ার করে, তখন কিন্তু তারা কম্পেয়ার করে বলে যে তার নর্মাল লুকিং টেস্টিস, নর্মাল লুকিং স্কোয়াডাম এবং অ্যাবনর্মাল লুকিং স্কোয়াডার মধ্যে যদি ডিফারেন্স থাকে, তো সাইকোলজিক্যালি এই বাচ্চাটা, এই বেবিটা সেক্সুয়ালি সিক হয়ে যায় ইভেন্টুয়ালি পরে, যে টেস্টিস যখন দুই দিকে একই রকম না থাকে, এটা আসলে তার জন্য সাইকোলজিক্যাল ট্রমা হয়। এই জন্যে ইট শুড বি লুক অ্যাপিয়ার নর্মাল লুকিং, নর্মাল লুকিং হতে হবে। এই জন্য আমরা অপারেশন করে দিই আর্লিয়ার, এবং আর্লিয়ার করলে টেস্টিসের প্রোগ্রেসিভ ডেভেলপমেন্টটা ভালো হয় এবং দুইটা টেস্টিসের সাইজ সমান হয়ে যায় যদি প্রপারলি ট্রিটমেন্ট এক টাইমে অপারেশন করা যায়। সুতরাং এই 4টা কারণে আমরা অপারেশন করি, যে রিডিউস দ্য রিস্ক অফ টর্শন, ফেসিলিটেট এক্সামিনেশন, ইমপ্রুভ এন্ডোক্রাইন ফাংশন অ্যান্ড ক্রিয়েট নর্মাল অ্যাপিয়ারিং স্কোয়াডাম। আমার মনে হয় আজকে এখানে শেষ করে দিই, তাই মানে হাফ আওয়ার পাস করে দিয়েছি। মুখ বলো কি, আর কিছু বলবো না, এটা শেষ করে দিবো। আরেকদিন একটু স্কোয়াডাম করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের এখানে প্রশ্ন আসেনি কোনো, তার মানে সবারই মনে হয় টপিকটা ফুলি ক্লিয়ার হয়েছে। না, সবাই শুনেই নি আসলে কথা। না স্যার, ফেসবুকে আমরা দেখছিলাম তো সবাই শুনছে এবং রিঅ্যাক্টও আছে এখানে প্রচুর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নেক্সট যদি সময় পাই একটু ইসলাম আমাকে প্রশ্নটা পড়ে দেবো আরেকদিন। আসলে এভাবে ক্লাস নিলে মজাই হয়, কথা অনেক বেশি কথা বলা যায়, ক্লাসে সময় থাকতে সেই মনে থাকে, তারপরে সাউন্ড সিস্টেম ডিস্টার্ব থাকে, হ্যাঁ। তো এখানে এক ওয়ান ওয়ে ডেলিভারি ভালো লাগছে, তোমরা রেসপন্স করছো না, বাট তারপরে মনে হচ্ছে যে তোমরা আছো আর কি, অদৃশ্য আছো, অদৃশ্য মানে দূরে দূরে, দৃশ্যের বাইরে। আমরা সবাই আছি, সবাই শুনছি এবং কমেন্ট করলে অবশ্যই কমেন্ট আমরা পড়ে দিব, কিন্তু কোনো কমেন্ট আসেনি এখনো, সবাই দেখছে মেনশন করছে না, বাট কোনো কোশ্চেন নেই আর কি। আরে তারা আমাদের শুনছে না, বুঝতে পারছে না, অথবা আমি ভালো বলছি বলতে পারছি না। যাক, আমরা লেকচার শেষ করে দিই। তার আগে আমি বলেছিলাম যে একটা কথা আমরা বলবো আজকে, আমরা যেহেতু আজকের ক্লাসটা হিপোক্রেটিক উৎসর্গ করেছি, হিপোক্রেট স্যারের নামে আমরা শপথ গ্রহণ করেছি, না ডাক্তাররা হিপোক্রেটিক ওথ। তো হোম ফর মাই স্টুডেন্ট, যারা লেকচারটা শুনছো আজকে বা যারা আমার লেকচার শুনে থাকো, অনেক জায়গায় লেকচার দিয়ে থাকি, তার জন্য একটা কথা বলি সবসময় যে হ্যাঁ, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আজকের এই ক্লাসটা, ইম্পর্টেন্ট বিকজ তোমার পার্সোনাল লাইফে তোমার ছেলে বা তোমার ভাই বোনের ছেলে বা তোমার আত্মীয়স্বজনের ছেলে বা তোমার কমিউনিটির কারো যদি অসুখ হয়ে যায়, ইটস ভেরি ভেরি মানে ইম্পর্টেন্টলি ট্রিটমেন্ট না করলে, গুরুত্ব ট্রিটমেন্ট না করলে এই ব্যাপারটা হয়তো ফাইনালি অলিগোস্পার্মিক হবে, সাবফার্টিলিটিতে ভুগবে এবং সাইকোলজিক্যাল প্রজন্ম ক্রম হবে, ফাইনালি টিউমার হওয়ার চান্স থাকবে। সুতরাং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে কিন্তু এই টিউমার খুবই ইম্পর্টেন্ট। হিপোক্রেটিক যে কথাটা বলছিলাম যে
আমাদের চিকিৎসা বিজ্ঞানের ডেভেলপমেন্ট হিপোক্রেটরা হিপোক্রেট স্যার যে কাজটা করে গেছে তার ধারাবাহিকতা আমরা কিন্তু সবাই হিপোক্রেটের স্টুডেন্ট, আমরা সবাই হিপোক্রেটের স্টুডেন্ট, হিপোক্রেটের সক্রেটের স্টুডেন্ট, সক্রেটের যদি বেটার টিচার হয় তাহলে আমরা সবাই কিন্তু মানে লিনিয়েজ অনুসারে হিপোক্রেটের স্টুডেন্ট। সুতরাং হিপোক্রেট যে ফিলোসফি নিয়ে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান গরিমা রচনা করে গেছেন, আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা অবশ্যই সেটা মেনে চলি। আমরা জানি যে বাংলাদেশের চিকিৎসক নিয়ে নানা ধরনের অভিযোগ, অভিযোগের অন্তহীন মানে আমি বলি অন্তহীন অভিযোগ, কিছুটা সত্য বেশিরভাগই মিথ্যা, অনেকটা অপপ্রচার। আমাদের জেলাস গ্রুপ আমাদের নিয়ে সমালোচনা হয়, কিন্তু পার্সোনালি আমি মনে করি যে এই জায়গাটায় কিছু বিতর্ক আমাদের রয়ে গেছে, আমরা বোধহয় হিপোক্রেটের ফিলোসফিটাকে ঠিক মতো ওন করতে পারি না। তো আমি স্টুডেন্টদের সবসময় বলি যে আমরা হিপোক্রেটের ওথটা যখন নিই তখন এটার জন্য আমরা একটা মানসিক প্রস্তুতি এখন থেকে নেওয়া দরকার, শুধুমাত্র ফাইনাল বোর্ড পরীক্ষার আগে পরে ডাক্তারি জয়েন করার আগে একটা ওথ নিতে গেলাম, এই জিনিসটা ঠিক ওইভাবে অন করা যায় না একদম। সুতরাং আমরা যদি এখন থেকে প্র্যাকটিস করি হিপোক্রেটের ওথটাকে, হিপোক্রেট ও মানে অন করি, যে বিশালত্ব নিয়ে, যে মহানুভবতা নিয়ে, যে একটা গ্রেট নোবেল প্রফেশনকে সে ইন্ট্রোডিউস করে গেছে আমাদের মধ্যে, সেই নোবেল প্রফেশনটাকে ধরে রাখার জন্য আমাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। এই জন্য আমি বলি যে নলেজ কম থাক অসুবিধা নেই, বাট আমার অ্যাটিচিউড, আমার ডিলিংস, আমার কথাবার্তা, আমার যেন হাসি মুখটা আমি রোগীর সামনে দিতে পারি, যার ফলে নানা ধরনের কমপ্লেন আমাদের চিকিৎসক সমাজ নিজেদের মানুষ করতেছে, সেই জায়গাটা বোধহয় কিছুটা ইম্প্রুভ করা সম্ভব হবে। আর একটি বিষয় হলো পরীক্ষা নিরীক্ষা, সবসময় বলি যে আনইউজুয়াল এক্সামিনেশন, আনইউজুয়াল প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিক্যাল টেস্ট, এগুলো কিন্তু আমরা কেয়ারফুলি এক্সামিনেশন করলে কিন্তু অনেক কিছু আমরা অ্যাভয়েড করতে পারি। যেগুলো আসল ক্লাসে আমি বলেছি যে কিছু কিছু পরীক্ষা অ্যাভয়েড করা যায় আমরা যদি খুব কেয়ারফুলি একটু পড়াশোনা করি এবং একটু কেয়ারিং হই, অনেক কিছু আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা কিন্তু ইউরোপ আমেরিকা স্ট্যাটাসে এখনো যেতে পারিনি, তাই কথায় কথায় হাজার ইনভেস্টিগেশনে বোঝা রোগীকে চাপিয়ে দেওয়া, এগুলো নিয়ে নানা বদনাম আমাদের রয়েছে। সুতরাং আজকের ক্লাসে দুটো মোরাল আমি বললাম, যে একটা হলো হিপোক্রেট অন করা, ওটাকে এখন থেকে কিন্তু আমাকে অন করতে হবে। আমি রোগীর সাথে কি ব্যবহার করবো, রোগীর লোকের সাথে কি ব্যবহার করবো, রোগীকে কিভাবে চিকিৎসা করবো, কোন ডিজিজটা এমার্জেন্সি চিকিৎসা করবো, কোনটা পরে করবো, কোনটা টাইম দিয়ে করবো, কোনটা রিলে করবো, কোনটা রেফার করবো, ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখন থেকে আমাকে অন করতে হবে। আমি যদি অন না করতে পারি ওই সময় একদিনে শপথ নিয়ে ওটাকে অন করা আমার পক্ষে সম্ভব হবে। সুতরাং আমি বলবো সবাইকে চিকিৎসা বিজ্ঞানের যে ফিলোসফি, যে লিনিয়েজ, যে মহানুভবতা, যে আমাদের যে প্রাউড, সেটাকে যেন আমরা এখন থেকে অন করি এবং চিকিৎসা পর পরে এটা যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, এই আশা এবং এই শুভেচ্ছা নিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাস শোনার জন্য, এবং আমি এখন খুব ক্লান্ত। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আপনাকেও ধন্যবাদ স্যার। স্যার।